محبت ذکر کر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سبحانه بارو সম্মানিত আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব বিশেষ করে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমার পূর্ববর্তী বক্তা আমার প্রাণপ্রিয় ভাই আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব আলহাজ হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব যিনি তেতুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা বাবাজির ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো জল্লা সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই সমস্তরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কোনাইন খাতামান নবিয়িন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত প্রথমেই আলোচনা রেখেছিলেন আমাদের এত অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব তারপরেই রাখলেন জনাব আলহাজ হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব
আমি গোনাগার শেষ বেলায় আপনাদের কাছে স্বল্প কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ তারপরেই দোয়া হয়ে যাবে আপনারা এখানে জানা আছেন একটু বলবেন তিন দিন মিলাদ বাড়ছে না কমছে একটু জোরে বলেন বাড়ছে আমাদের ভিতরে ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষও তৈরি হয়েছে এদিকে যুবকেরা তারা জলসা দিচ্ছে ক্লাব কেন্দ্রিক জলসা দিচ্ছে মসজিদ কেন্দ্রিক জলসা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক জলসা হচ্ছে মহল্লা কেন্দ্রিক জলসা হচ্ছে তাহলে জলসা তো বেড়েই গেল ঠিক কি না জলসা প্রচুর পরিমাণ বাড়ছে আর বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে আমাদের দেশেও সেই অবস্থা শুরু হয়েছে স্টেজে উঠি একে অপরের বিরুদ্ধে গীবত গিল্লা শুরু হয়েছে সে দেশে যেমন একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে মন্তব্য করছে যা ইউটিউবে দেখছে আজও আমাদের জেলায় আমাদের দেশে তা শুরু হয়ে গেছে ঠিক কি না তাহলে এই বিভিন্ন রকম জানাদেরকে আমরা আমন্ত্রণ করে আসছি আনছি তানারা কোরআন হাদিসের কথা তো দূরের কথা বলো আর একজন আলেমের বিরুদ্ধে এমন কিছু বলছে আর এইগুলো শোনার জন্য কিছু যুবক কিছু শ্রোতা তানারা লালায়িত যে এইগুলো শুনলে বুঝি ভালো হয় আমার যে সমস্ত ইউটিউবার ভাইরা রয়েছেন ওনারও চান যদি ওই রকমেরটা কিছু হয় ভিউও বেড়ে যাবে ঠিক বলছি না ভুল বলছি যেমন আপনারা দেখেছেন একজন আলে হাদিস তার সমালোচনা আপনারা দেখেছেন সমালোচনা করতে করতে এমন সমালোচনা করলো সে বলতে চাইছে যে আমি তো পিশাবদের বিরুদ্ধে বলেছি কই আমার হাতটা কই পড়ে যাক তো দেখি কই আমার জমানটা বন্ধ হয়ে যাক তো দেখি তালি বুঝবো হ্যাঁ এই মন্তব্য করাগুলোকে ঠিক হয়েছে বলে মনে হয় একটু জোরে বলেন না সে নিজেকে এই সমস্ত কিছু মন্তব্য করছে আচ্ছা আপনারা বলুন এই নূপুর শর্মা রসুলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিল না করেনি তার কিছু হয়েছে নাকি আরে হওয়ার জায়গা তো আছে সে হওয়ার তো জায়গা আছে কিন্তু এক্ষুনি কেন এই যে মানুষ বলতে 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 বিরাট কিছু বলে ফেলছে আমরা ফুরফুরা সিলসিলা বিশেষ করে দাদা পীরের আদর্শ তানার মতাদর্শের মানুষ আমরা আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহের মাসলাকের মানুষ ঠিক কি না ভাই আমাদের আকীদা আলহামদুলিল্লাহ সহিহ আকীদা আজও বসিরহাটের মুখে শুয়ে রয়েছেন আল্লামা হিন আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাই তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে তিনি বাহাস করেছেন তিনি তানার কিতাবগুলো আপনারা দেখবেন আহলে হাদিসদের বিরুদ্ধে তিনি কিতাব লিখেছেন আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই আল্লামা হুজুরের কিতাবগুলো ফলো করুন কিতাবগুলো পড়ুন পড়লেই বুঝবেন আমরা সহি আকিদায় আছি কি নাই অতএব নতুন করে আমাদেরকে আর বিপদগামী করানো যাবে বলে মনে হয় জোরে বলুন না আলহামদুলিল্লাহ মানুষ সচেতন বুঝবে আজ আমি আপনাদের এই দেবগ্রামে আমি নতুন নয় বরং আমি পুরাতন এখানে অনেক ভাই এসেছেন আলহামদুলিল্লাহ আলোচনা হবে তার আগে একবার জোরে আওয়াজ দেখি নারে তাকবীর এরকম একটু মুসলমানের মতো আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ আমরা এসেছি আমরা কিছু জানবো বুঝবো শুনবো ওয়ার জন্য সিহাত আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বেড়েছে বাড়বে কিয়ামত পর্যন্ত মানুষ মানুষের কাছে নসিহাত করতে থাকবে এই তো আমার পূর্বে ইমাম সাহেব বলছিলেন যাও না বেশি রাত পর্যন্ত করব না যেহেতু আমাদের আবার ফজরের নামাজের ব্যাপার আছে ঠিক কি না ভাই তাহলে বেশি রাত পর্যন্ত করব না আপনারা জানেন আপনি ডায়মন্ডাবাড়ার দিকে যান ওদিকার আবার সিস্টেম আলাদা ওদিকে সিস্টেম হলো সারা রাত ধরে মিলাদ হবে আবার ফজরের আজান দিতে হবে লাস্টে যে বক্তা থাকবে তার আজান দিয়ে নামাজ পড়াতে হবে তারপরে আর একটা বক্তা উঠবে আটটা পর্যন্ত চলবে তা আমাকে দাওয়াত করেছে আমি গিয়ে দেখি আমার টাইম দিয়েছে রাত দুটো থেকে চারটে গিয়ে দেখি ছটা লোক বসে আছে আর লোক নাই আর এ তো ছোটখাটো জায়গা ধান কাটা শেষ এবার মিলাদ দিতে হবে তাহলে মাঠটা কি ছোট হবে না বড় হবে
বড় হবে বিরাট আর ঠিক এই যে এখন যে ঠান্ডা পড়েছে ওরকম নয় বরং ঠান্ডার গরম মিশ্রিত যেন মানুষের কষ্ট নাই এরকম একটা টাইমে গিয়ে দেখি ছটা লোক বসা তামি কর্তৃপক্ষ আমাকে তুলে দিল আর যারা মিলাদ দেয় তাদের খুব টেনশন হয় টাকা পয়সা ওঠে না তো শুধু তিরঙ্গা চিমোই ঠিক বলছি না ভুল বলছি ভাই এত পরিমাণ চিমোই এদিক দিয়ে গড়ায় আর এদিক দিয়ে গড়ায় এত পরিমাণ শুধু বলে হুজুর খুব টেনশন হচ্ছে কালেকশন ভালো হয়নি তো কি করবে আমার হুজুর যদি লেট করে আমার এই হুজুর তো তাই তাই করছে আমার টাইম হয়ে গেল তাড়াতাড়ি করো অধিক হুজুর বলছে আমি জামে পড়ে রয়েছি ভাই এখন যুবকের টেনশন হবে না হবে না তো অলরেডি তো সে তিরঙ্গা চিমোবে টেনশন হচ্ছে হুজুর আসে না কেন হুজুর যদিও আসলো আমাকে তুলে দিল গিয়ে দেখি ছটা লোক বসা তা আমি বললাম ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন কর্তৃপক্ষ আমার আর তুলতো না আমার দিক থেকে কি হচ্ছে সর্বনাশ সব হুজুরে এসে লোক ডাকে আর এই হুজুরটা আমাদের বাড়ি পাঠাচ্ছে তখন আমাকে হুজুর আমরা এমনি বসে নাই বাড়ি বিরাট কুটুমের চাপ মানে মিলাদলি বাড়ি কুটুম টুটুম আসে তো বাড়ি বিরাট কুটুমের চাপ সিট খালি নেই এই জন্য বসে রয়েছি আপনি এখানে অনেক শ্রোতা আছেন আলহামদুলিল্লাহ অনেকেই ভাবছে মুজফ্ফর আজ কি বলে একটু দেখবো কার পিছনে কাঠি দেয় ওইটা দিলে সুবিধে হয় আমি কাঠি দেওয়ার জন্য আসেনি আমি আমাদের লিক সারাইটাই করতে এসেছি আমি কোন ধর্মলম্বীর বিরুদ্ধে বলতে আসিনি আমি আমার জাত ভাইকে বোঝাতে এসেছি শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটি ঘটনা বলি লিখেছেন দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো বাঘিনী মানে মহিলা বাঘ তো মহিলা বাঘ ছাগল ছানা খাবে রাকাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে তো সে কি করলো শিকার বেশে পালে পড়লো যখন ছাগলের পালে পড়েছে একটা ছাগলকে ধরলো কিন্তু রাকাল দেখলে চাকরি তোমার চলে যাবে একটা ছাগল যদি মনিব নিয়ে যায় তাহলে তো আমার চাকরি চলে যাবে তাই হাতে ছিল লাঠি লাঠি দিয়ে প্রহার করতে শুরু করলো পেটাই করতে শুরু করলো বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা প্রসব হয়ে গেছে রাখাল দেখলো যা 20টা ছাগলের ভিতরে একটা ছাগল বাঘিনী নিয়ে গেলে কি হবে একটা বাঘের বাচ্চা তো পেলাম তাহলে কটা হলো 20টা হয়ে গেল তো 20টার ভিতরে একটা নিয়ে গেছে আর একটা দিয়ে গেছে ছাগল নিয়ে গেছে আর বাঘ দিয়ে গেছে মানে বাচ্চা দিয়ে গেছে তো 20টা পূর্ণ হলো প্রতিদিন মাঠে যায় ওই ছাগল ছানা আপনার বাঘের ছানাটা কোলে করে নিয়ে যায় ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে ছাগল যেমন ডাকে ভ্যাঁ এ বাঘও তেমন ডাকে ভ্যাঁ আপনি বলুন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই জোরে বলেন আলাদা কিন্তু ছাগলের পালে বাঘ মিশে মিশে বোল হারিয়ে ফেলেছে দুধ থেকে একটা বাঘ লক্ষ্য করছে আমার জাত ভাই ছাগলের পালে কেন ওকে বাঁচাতেই হবে তাই বাঁচানোর লোককে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো ছাগলের মতো ব্যা করে উঠেছে দুঃখ ভরে বলছিস জাত ভাই তুই বলটা হারিয়ে ফেললি নদীর তীরে নিয়ে গেছে গালে করে ধরে দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন তুই ছাগলের মতো ব্যা ব্যা করছিস কেন আমার ভাইরা আমরা বিপদগামী হয়ে গেছি আমরা এমন মানুষের সহবত মিশেছি ওই দু তিনজন আলে মোলামা বক্তব্য রাখলেই যে আমার ব্যাবল চলে যাবে তা নয় ঠিক কি না ভাই আগে বুঝতে হবে আমার জাত ভাই তো পথভ্রষ্ট হয়ে যায় আমার জাত ভাইকে বাঁচাতে হবে আমার জাত ভাই তো বেদিন হয়ে যায় আমার জাত ভাইকে বাঁচাতে হবে আমার স্বজাতিকে বাঁচাতে হবে আমার স্বজাতি বিপদগামী হয়ে যায় আমার স্বজাতিকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক বানানোর জন্য আহ্বান করতে হবে ঠিক কি না ভাই এখানে আজ আমরা যারা এসেছি আমাদের জানতে হবে আপনার তো একটা মসজিদ কেন্দ্রিক ইসালে সব দিয়েছেন জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার কাছে গিয়েছিলেন মসজিদ দেখে এলাম আলহামদুলিল্লাহ মসজিদ রোডের গায়ে মসজিদ কত পথিক যাবে রাস্তা দিয়ে
তাদের সুবিধা তাদের স্টেঞ্জার প্রয়োজন হবে তাদের টয়লেটের প্রয়োজন হবে কত আলেম যাবেন রাস্তায় গাড়ি বাঁধবেন নামাজ আদায় করে নেবেন ঠিক কি না ভাই কিন্তু অনেক মসজিদ আছে তালা মেরে রেখে দেন পেশাবখানায় তালা মেরে রেখে দেন পায়খানা করে তালা মেরে রেখে দেন যাতে করে কেউ না যেতে পারে কখনো করবেন না আলেম ওলামারা মুসল্লিয়ানে কেরামগণ তানারা চেষ্টা করেন কোথায় মসজিদ আছে আমি সেখানে গিয়ে আমার হাজাত পুরা করব এবং দুরাকাত নামাজ আদায় করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভিতর আপনার দূর দেশের মানুষ আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন ড্রাইভার কি শুধু বলবেন দেখো না কোথায় মসজিদ আছে কি বলবে না বলবে না তো মসজিদ দেখে দাঁড়ালেন গিয়ে দেখছেন পেশাবখানায় তালা মারা পায়খানা ঘরেও তালা মারা দোয়া করতে করতে যাবে না বদদোয়া দিতে দিতে যাবে ভাই একটু জোরে বলেন বদদোয়া দিতে দিতে যাবে লোকগুলো কি রে তালা মেরে রেখে দিল আপনি বলুন কলকাতায় যান যিনি নামাজি হন তিনি কোন দিক যান মসজিদের দিকে খোঁজ নেন মসজিদ কোথায় সেখানে গেলে নিশ্চয়ই আমার হাজাত পুরা করা যাবে ঠিক কি না আমার স্টেঞ্জার জায়গা আমি পাবো টয়লেটে জায়গা আমি পাবো কিন্তু যদি আপনি এইগুলো তালা মেরে রেখে দেন তাহলে একজন মুমিনকে আপনি কষ্ট দিলেন একজন মানুষকে কষ্ট দিলেন এজন্য আমি আপনাদের কাছে বলবো যেহেতু রাস্তার ধারে মসজিদ এই মসজিদ আপনাদের জন্য বিশেষ করে রাস্তার পথিক আপনাদের জন্য দোয়া করবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে পত্র এসেছে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তুমি আমাদের কাছে আসলে বাইতুল মুকদ্দাসের চাবিটা তোমার হাতে দিয়ে দেব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি চিন্তা করলেন আমাকে যা লাগবে তিনি যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন সঙ্গী সাথীরা বললেন ও ওমর যাওয়ার প্রয়োজন নাই হযরত ওমর বললেন না আমার কাছে পত্র এসেছে আমাকে যাওয়া লাগবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যাবে ও সোনার ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে বাইতুল মুকদ্দাসের চাবিটা দিয়ে দেওয়া হবে হযরত ওমর যাবেন যাওয়ার সময় এমন একটা জামা গায়ে দিয়ে যাচ্ছেন একজন অর্ধ জাহানির খলিফা সবাই বলছেন আমিরুল মুমিনিন জামা একটু পাল্টে নিলে তো কত সুন্দর জামা পরে যান বলছে না 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 সুন্দর জামা আমি পড়তে চাই না আমি যে জামাটা পরে রইলাম যে জামাটাই তালি যুক্ত জামা হযরত ওমর ওটাই পরে তিনি যাবেন ভাইরা আমার তিনি এবার কি করলেন একটা ঘোড়া নিলেন ঘোড়ার উপরে সওয়ারি হয়ে বাইতুল মুকদ্দাসে যাবে কিন্তু দেখা গেল ঘোড়াটা এত দ্রুত গতিতে যায় এত দ্রুত গতিতে যায় হযরত ওমর লাফ মেরে জমিনে পড়লেন জমিনে পড়ে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি ঘোড়াতে কি কিসের জন্য নেমে গেলেন লাভ মেরে কেন নামলেন বলছে আমি ঘোড়ায় যাব না যদি আমার ভিতর অহংকার এসে যায় তাকাব্বুর এসে যায় মহান রব্বুল আলামিন তিনি নারাজ হয়ে যাবেন ও সোনার ভাইরা আমার হযরত ওমর তিনি এবার কি করলেন দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন আমি একটা দুর্বল উট নিয়ে যাব দুর্বল উট নিয়ে যাব একটা দুর্বল উট নিলেন আর একজন গোলামকে নিলেন বললেন ও গো গোলাম আমি উটের উপরে সওয়ারি হয়ে যাব আর তুমি দড়ি টানতে টানতে নিয়ে যাবে আমার যখন কষ্ট হয় তোমার যখন কষ্ট হয়ে যাবে তুমি উপরে উঠবে আর আমি ওমর আমি দড়ি টানতে টানতে নিয়ে যাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর আচ্ছা আপনারা বলুন ওই পিপা থেকে কি পিপা থেকে আপনি দেবক পর্যন্ত আসবেন তো কোনো পা ভ্যানোলা যদি আপনি উঠলেন তো জিজ্ঞেস করলেন ভাই কোথায় যাবেন তিনি জিজ্ঞেস করছেন আপনি বলছেন ভাই আমি দেবুকে যাব তো যদি বলেন ঠিক আছে আমি ভ্যানে করে যাচ্ছি তোমার যদি কষ্ট হয় তুমি আমার একটু দিয়ে আমি একটু চালাবো আবার তুমি বসবে আর আমার কষ্ট হলে আবার আমি বসবো তুমি চালাবে এটা কি সম্ভব হবে আমাদের পক্ষে একটু জোরে বলেন না হযরত ওমর বলছেন একটা গোলামকে নিলেন চাকরকে নিলেন বলছেন শোনো আমি বাইতুল মুকদ্দাসে যাব আমি যে উটনির উপরে উঠবো তুমি দড়ি ধরে টানবে
আবার তোমার যখন কষ্ট হবে তুমি উপরে উঠবে আমি ওমর দড়ি টানতে টানতে নিয়ে যাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কি আদর্শ দেখালে তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা সারা বিশ্বের অর্ধেক রাজত্ব চালাতেন ও শুনেন ভাইরা আমার একটু করে শুনুন হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর অজনিত রলিতে গলিতে ঘোরাফেরা করতেন ভাইরা আমার তিনি অর্ধজাহানের খলিফা অথচ অলিতে গলিতে ঘোরাফেরা করেন এমন একটা বাড়ির ভিতরে গেলেন গিয়ে দেখছি বাচ্চাগুলো তাদের কান্নার আওয়াজ পেলেন তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাইরা আমার কলের ভিতর থেকে আওয়াজ উঠল আলাইকুম সালাম বাচ্চা দুটো কিসের জন্য কাঁদে খোদার তাড়নায় বাচ্চা কাঁদে আমরা এমন এক দেশে রইলাম আমরা না খেপে আমার বাচ্চা দুটো কাঁদে এত কন্দন করে আমার বাচ্চা দুটো এত কন্দন করে তাদের আর্তনাদ তাদের কান্না বন্ধ করার জন্য আমি উনুনের উপরে একটা হাড়ি দিয়ে দিলাম আর ওই হাড়ির ভিতরে তিনটে পাথর ছেড়ে দিলাম পাথর ছেড়ে দিয়ে একটা নাকড়ি দিয়ে যখন আমি নাড়তে শুরু করলাম পাথরগুলো যখন হাড়ির গায়ে খটখট খটখট করে লাগে তখন আমি বলি আর আমার সোনারে কাঁদিস না বাবা কাঁদিস না এখনই রান্না হয়ে যাবে আমার বাচ্চাগুলো ওই পাথরের আওয়াজ পেয়ে মনে করে রান্না হচ্ছে আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায় খোদার তাড়নায় আমার তারা চিৎকার মেরে কাঁদে আমি তখন বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার নাকড়ি দিয়ে নাড়ি আবার এইভাবেই আমার বাচ্চাগুলো দিন যায় হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি ছুটে গেলেন বাইতুল মালে বাইতুল মালে আটের বস্তা দিয়ে মাথায় করে নিলেন মাথায় করে নিবার যখন নিয়ে আসেন সঙ্গী সাথীরা বলেন হুজুর আটার বস্তা আমাকে দেন আমরা মাথায় করে নিয়ে যাব হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন না আমার মাথায় দাও আমার মাথায় দাও কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ওরে ওমর আমি তোমাকে অর্ধজানের খলিফা বানিয়েছিলাম তোমার রাজ্যের ভিতরে যারা ভুখা রয়েছে তাদেরকে তুমি কেমন ভাবে দেখভাল করেছিলে আমি ওমর কেমন করে খলিফা দেব এই জন্য আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও আমি আটার বস্তাটা আমি নিজে মাথায় নিয়ে যাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার চরিত্র দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম উটের উপরে রইলে উটের উপরে তাকার পরে টানতে টানতে যখন নিয়া হয় বাইতুল মুকদ্দাসের দিকে যখন টানতে টানতে নিয়া হয় হযরত ওমর কখনো তিনি উপরে বসেন আবার কখনো তিনি দড়ি টানেন কখনো উটের উপরে বসছেন আর কখনো উটের দড়ি টানছেন গোলাম হয়ে আর গোলামকে উপরে রেখে দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনাদের কষ্ট হচ্ছে নাকি মাশাআল্লাহ এবার জোরে অনেক অনেক তাই তো সে গজল বলে না তো তা সেই সময়টা আসুক তারপর তো নাকি আগে লিপস্টিকগুলো সারাই করে নেই তারপরে বলবো একবার আওয়াজ দেন নারে তাকবীর আমার আলোচনা করতে দেয় না আমি মুখ দেখলে বুঝতে পারি ভাই স্পিচ করে হচ্ছে না আমার কাছে যে জিনিস পাবো সে জিনিস দিচ্ছে না এরকম করে আমি বুঝতে পারি তাই যেখানেই যাই মালদাই যাই আর মুর্শিদাবাদ যাই নদিয়ায় যাই ত্রিপুরায় যাই যেখানেই যাই বলে দেয় আগে থেকে হুজুর হাফ মিলাদ আর হাফ একটু গজল বলবেন তা আমি সেইভাবে আর গজল বলি না ছেড়ে দিয়েছি কেননা বয়স তো হয়ে গেছে আর সেই আমার দোমার নেই ভাই সেই দোমার আমার নেই তারপরেও মানুষ এই বুড়ো বয়সে নিয়ে যায় আমার দাড়ির চুলো পেকে গেছে মাথার চুলো পেকে গেছে সূর্য হেলে গেছে আগে যে প্রখর রৌদ্র ছিল একটা সূর্য যখন ওঠে তার একটা তাপ থাকে না থাকে না মিডিলে যখন আসে তখন তাপ থাকে যখন সূর্য মিডিল থেকে যখন হেলে যায় তখন আস্তে আস্তে রৌদ্রে তাপ কমে যায় তো আমারও সেই রকম আর এখানে অনেক বাপজি রয়েছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আজ কিছু সময় একটু আলোচনা হবে ইনশাল্লাহ বেশি সময় না বারোটার ভিতরে ইনশাল্লাহ ইতি হয়ে যাবে তবে আরও একবার আওয়াজ দেন জোরে না থাকবে আজ কি যেন খুশির জোয়ার নিমেষেছে দেবগ্রামে যু
পাপরাশি ক্ষমা কর ও গো দয়াময় ও গো দয়াময় তোমার আজাব কোটি নাজাব তাই মনে ভয় হয় তাই মনে ভয় হয় শিশ মহলে মোদি রাখিবে না রাখবে মাশাআল্লাহ মিলাদ দিলে অনেক সময় যুবকরা আসে না এদিকে যুবকদের বিরাট একটা ঢল নামে ভাই এদের এখানে আর বয়স্ক কজন আছেন দেখেন শুধু পিছনে দেখেন সব যুবক ভাইরা আর ইসলামের সব থেকে যুবকদের বেশি অবদান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কাদের অবদান বেশি যুবকদের অবদান বেশি আজ এইটা আমার বলতেই হয় অনেক যুবক এসেছেন যুবকদের কত অবদান শুনে নেন আমি যেখানে রেখেছি হযরত ওমরের কথা আমি সেখান থেকে বলবো কিন্তু অনেক যুবক এসেছেন যুবক ভাইরা শুনেন আমার একটা গজল আছে আপনারা সে গজল শুনেছেন গজলটি ছিল এইরকমই ওই মানলি ভাইরা শোনো ই করুন এক ঘটনা বুখারী শরীফে নাম কি নামটি ছিল আব্দুল উজ্জা তার ছিল না পিতাজি চাচার কাছে হইল মানুষ ছাড়ল সাদিরাম মাঝি ছাড়ল সাদিরাম মাঝি চাচার কাছে লালিত পালিত একদিন সেই ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে তো চাচার কাছে এসে বলছে চাচা বলছে বলো ভাই পয়স বলল চাচা মোর মনে বড় শখ জাগে বেইমান ছিলাম আনিব ইমান সাক্ষী রাখি তোমাকে সাক্ষী রাখি তোমাকে কলমা পড়বো তো সাক্ষী খুঁজে পাচ্ছি না আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চাচা রেগে গেছে যুবক ছেলে ভাইপো কলমা পড়েছে তো চাচা তখন রেগে বলছে চাচা রেগে বলল এবার ওমর ভাইপো শোনো না আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না তোমায় আমি দেব না জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিল সব কিনে নেব আমরা হলে কি বলতাম যুবক ছেলে তখন বলছে ও চাচাজি ফিরিয়ে দেব ও চাচাজি ফিরিয়ে দেব তোমার দেওয়া জমি মাকা করিবে দোয়া মরি তোরে মসজিদ দিতে হই আজান মসজিদ দিতে হই আজান জোরে বলুন না সুবহানাল্লাহ চাচাই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম চাচা তখন দেখছে জমি জায়গা ঘর বাড়ি তো সব দিল তাহলে দেখি আরো একবার বলে চাচা তখন ভাইপোকে ডাকছে ভাইপো শোনো চাচা বলে ভাইপো শোনো মোর কাছে দিলে সব জমা তাকিয়ে দেখে তোমার পরনে আমার দেওয়া পাই জামা আমার দেওয়া পায়জামা ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি ওটা দিয়ে দিতে হবে ঘরটা সব নিয়ে নিস নেওয়ার পরে বলছে ওই পায়জামাটাও দিয়ে দিতে হবে যুবক ছেলে তখন বলছে শুনে নেন যুবক ভাইরা আমরাও তো যুবক তিনিও ছিলেন যুবক যুবক ছেলে তখন বলছে ও চাচাজি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা সবই দিতে জোরে বলুন না সুবহানাল্লাহ
কাজা জমি জায়গা ঘরবাড়ি সব দিয়েছি পরনের পায়জামা চেয়েছেন এই নাম দিয়ে দিলাম আমি কলমা ছাড়ব না যুবক ছেলে পরনের পায়জামাটা চাচা খুলে নিয়েছে ছোটবেলায় আব্বা মারা গেছে তো চাচার কাছে লালিত পালিত হচ্ছিল পায়জামা পর্যন্ত খুলে নিয়েছে উলঙ্গ হয়ে চলে যাচ্ছে মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে কেন মা লজ্জায় নিজের দুটো হাত চোখটা টিপে ধরে বলছো বাবা তোমার পরিণতি এমন কেন কি হয়েছে বাবা ছেলে তখন বলছে দোষটি আমার এটাই মা জান দোষটি আমার এটাই মা জান কলমা আমি পড়েছি তারই বদলে জমি জমা সবই আমি গড়িয়েছি সবই আমি গড়িয়েছি ও মা দোষ আমার এতটুকু কলমা পড়েছি বলে জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে পরনের পায়জামাটাও খুলে নিয়েছে মা মা বলল বাবা তুমি কি চাও ছেলে বলছে মা কিচ্ছু চাই না এক টুকরা কম্বল দেন ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কম্বল নিলেন কম্বলটা দু টুকরা করেছেন এক টুকরা পরেছেন আর এক টুকরা গায়ে দিয়েছেন মক্কা থেকে মদিনা 550 মাইল দূর মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন তো গাড়ি ব্যবস্থা হয়েছে রাস্তা তৈরি হয়েছে তখন সব কিছু ছিল না মক্কা থেকে মদিনা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন রসুলের কাছে ভাই আমার যুবক ছেলে মক্কা থেকে মদিনায় হাঁটতে শুরু করেন মসজিদে নবী শরীফ আমাদেরও মসজিদ আর সেখানে ও মসজিদ রইল মসজিদে নবী শরীফ ভাইরা আমার এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে মসজিদে নবী শরীফ একটা প্লেয়ারে গেলাম দিয়ে ওই যুবকটি চিন্তিত অবস্থায় চুপটি করে বসে রইলেন নবীজি নামাজ শেষে বলেন বাবা তোমার পরিণতি এমন কেন বলো বলো তোমার মাথার চুলগুলো এলোমেলো পরনের বস্ত্রটা ছেঁড়া বাবা তোমার পরিণতি এমন কেন বলো বলো ছেলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়েছি বলে আমার চাচা আমার জমি জায়গা ঘর বাড়ি সব কিনে নিল পরনের পায়জামাটা খুলে নিল ইয়া রাসূলুল্লাহ আমার জমি জায়গা ঘর কিছু নাই সব চাচা কিনে নিয়েছে পরনে একটা পায়জামা ছিল পায়জামাটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে নবীজি বললেন তোমার নাম কি ছেলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নই শোনো 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 আমি নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল ওই যুবকটাকে নাম দিয়েছেন আব্দুল্লাহ ও শুনের ভাইরা যে যুবকি ভাইরা আমার পরনের পায়জামা ঘর বাড়ি সব কিনে নিয়েছিল চাচা শুধু কলমা পড়ার কারণে সব কিনে নিয়েছিল সেই যুবক মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফে গেলে নবীজির নাম দিলেন আব্দুল্লাহ যাও তুমি আসহাবে সুফায় গিয়ে বসো আসহাবে সুফা কাদেরকে বলা হয় ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন জানারা সব কিছু বিলিয়ে দিয়েছেন জানারা ভাইরা আমার তানাদির কি বলা হয় আসহাবে সুফা আসহাবে সুফা কিছুই ছিল না তানাদির গাছের লতা পাতাগুলো চিবি চিবি রস পান করতেন সব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য কিচ্ছু ছিল না আসহাবে সুফা আজও পর্যন্ত সেই জায়গাটা নিদর্শন করা রয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ ও শোনেন ভাইরা আমার যুবক ভাইরা শোনেন যুবক ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে একটু আনতে যাব আমি কলমা পড়েছি আর আমার মা জননীকে একটু কলমা পড়াবো আপনি একটু অনুমতি দেন আল্লাহর নবী বললেন যাও যাও তোমার মাকে তুমি আনতে যাও আবার পুনরায় মদিনা থেকে মক্কায় চলে এলেন দরজা আওয়াজ দিচ্ছেন মা মা দরজাটা খুলো মা আমি তোমার ছেলে আব্দুল উজ্জা চলে এলাম মা বলছে বাবা চলে যা বাবা এ বাবা ছেলে চলে যা আবু জাহেল এসেছিল তলোয়ার নিয়ে এসেছিল
আর আমাকে বলেছিল তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল এ বাবা ছেলে চলে যা বাবা আমার সামনে আমার ছেলেটাকে হত্যা করবে আমি সহ্য করতে পারবো না বাবা চলে যা ছেলে বলে মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন আমি প্রাণ পরে আমার মা জননীকে দেখে নেব মা বলে বাবা তুই চলে যা ছেলে বলে মা ঘরের দরজাটা খুলুন আমার মাকে আমি একটু আমার নজর ভরে আমি দেখে যাবো ও সোনার ভাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে মহব্বতের নজরে দেখে একটি কবুলিয়াত হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাপমার দিকে মহব্বতের নজরে যদি সন্তান একবার দেখে আমাদের দিক দেখে ভাই সন্তান বাপমার দিকে মহব্বতের নজরে দেখে দেখছে না কি করে কষ্ট দিতে হচ্ছে এটা তো জানে মহব্বতের নজর এটা কবুলিয়াত হজের সওয়াব যে হজ কবুল হয়ে গেছে ওই হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ ও যুবক মাইরা শোনেন আব্দুল্লাহ বলছেন মা একটি বাড়ি চুল্লি করে দরজাটা খুলুন আমি প্রাণ ভরে দেখে নেব মা বলে বাবা তুই চলে যা আমার সামনে আমার ছেলেটাকে হত্যা করবে আমি সহ্য করতে পারবো না বাবা চলে যা ছেলে ডাকছে মা 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 বলে চিৎকার মেরে ডাকে কিছুক্ষণ পরে ঘরে দরজার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না ঘরের ভিতর থেকে যখন আওয়াজ আসছে না এক ধাক্কা মেরে ঘরের দরজাটা খুলে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছেন মা জননী আর নাই মা জননী ক্ষত বিক্ষত দেহ নিয়ে শুয়ে রইল ছেলে টুকরে টুকরে কাঁদে মায়ের শরীর কাপড় নাই মায়ের দেওয়া কম্বল যে কম্বলটা দু টুকরা করা এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে ওই গায়ের কম্বলটা মা জননীর গায়ের উপরে দিয়ে দিলেন গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা আমি কলমা পড়েছিলাম বলে জমি জায়গা ঘর বাড়ি চলে গেল পরনের পায়জামাটা চলে গেল ওগো মা আমি কলমা পড়েছি বলে আমার মা জননীকে বিদায় হতে হলো ও রব্বুল আলামিন আমি কিছুই চাই না কিছুই চাই না আমার স্বপ্ন ছিল আমার শখ ছিল আমি কলমা পড়েছি আর আমার মাকে একটু কলমা পড়াবো ঈমান আনাবো কিন্তু আমার মায়ের নসিবে জুটল না মায়ের নসিবে জুটল না ও সোনার ভাইরা আমার এরপরে যুবক ছেলে তার মাকে জড়িয়ে ধরে উটের উপরে তুলে রশি দিয়ে বেঁধে উটে রশিটা টানতে টানতে মদিনায় আবার আনলেন মক্কা থেকে মদিনায় রে আল্লাহ রসুলকে সম্বোধন করে বলছেন আসসালাম তু আসসালামু আলাইকা রসুলাল্লাহ আমার মা জননীকে জীবিত অবস্থায় আনতে পারলাম না আমার মা জননীকে মৃত অবস্থায় আনলাম ইয়া রাসূলুল্লাহ আমার জমি চলে গেল আমার জায়গা চলে গেল আমার ঘর চলে গেল আমার পরনের পায়জামা চলে গেল আমার মা জননী চলে গেল ইয়া রাসূলুল্লাহ আমার জীবন খানার আমি রাখবো না বরং আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার জীবনটা আমি ইসলামের জন্য দিয়ে দেব এখনো কি দোকান খোলা নাকি আর ছোট বাচ্চারা তোমরা এসো ওখানে কেন দাঁড়িয়ে হ্যাঁ তোমাদের আওয়াজ আমি পিছন দিক দিয়ে পাচ্ছি সব এসো সামনে চলে এসো একবার জোরে তকবীর দেন নারে তকবীর এতগুলো যুবকের এরকম আওয়াজ হবে যুবকদের তো আওয়াজ জোর হবে একটু জোর আওয়াজ হবে না নারে তকবীর মাশাআল্লাহ আপনার দেবগ্রামের যুবকদের আওয়াজ এরকম হবে কেন আমি তো সে গজল বলবো দাঁড়া ইনশাআল্লাহ আমি শোনাবো ইনশাআল্লাহ আজ একটু গজল বেশি হবে একটু বেশি হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন অনেক যুবক এসেছেন বলে একটু বেশি বলবো ইনশাআল্লাহ দরুদ শরীফ একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الله تمائي أمي بوليتي بوليتي تمروي خاطر
জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন গাবে পদ আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন দিদিছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতির কাল আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বিদেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতির কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন গাবে পদ আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর নারে থাকবে এই ইউটিউবার ভাইরা যদি না থাকতো তবু গ্রামে থাকা যেত আমার এই ভাইদের জ্বালায় আমার সব দূরে দূরে চলিয়ে দিয়েছে কেন বলেন তো লাইফে দেখছে ওই হুজুরির দরকার কি দিলে হয় তো ওনাদের কাছেই তো ফোন করছে ও হুজুরির নাম্বার দেন তাই তো নাকি আপনাদের কাছেই ফোন করছে আমার আমি যদি বলি যে ভাই মানে লাইফ দেওয়ার দরকার নেই ভাইরা মনে কষ্ট পাবে কিন্তু ওনারা তো আমার দূরে পাঠিয়ে দিচ্ছেন গ্রামে দাওয়াত নেওয়ার মতো সুযোগ নাই বহু দূরে দূরে যেতে হচ্ছে এই যে গজল শুনছে নসিহত শুনছে শোনার পরে ভাবছে তাহলে এই লোকের দরকার আবার এই কালেকশন শুনছে এ তো আর এক জিনিস পুকুর ছেঁচা লোক তাহলে ওই লোকের দরকার এই পুকুর ছেঁচে ফেলে এবার আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু সেখানকার প্রচুর মানুষ কিন্তু এরকম মাইক তো পাচ্ছি না ওই সে আগে যেরকম দুটো হরেন লাগাতো ওইরকম দুটো হরেন আর ওই স্টেজ কোনো রকমে আর সামনে শুধু খড় বিছিয়ে দিচ্ছে খড়ের উপরে সব বসা ত্রিপুরায় যান সেখানে এই অবস্থা আসামের দিকে একবার গেছি এবার আবার দুবার এই ভাইদের কাছ থেকে নাম্বার নিল আসামে যেতে হচ্ছে আমি তো যেতে চাই না তারা তো শুনবে না আমি বললাম অনেক দূর অনেক কষ্ট তো হুজুর কিরকম কষ্ট আমি বললাম আমাদের এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে সেখানে তিন ঘন্টা বসে থাকতে হবে তারপর ফ্লাইট ধরতে হবে সেখানে যেতে হবে আমি বললাম আপনাদের বাড়ি কত দূর বলছে আমাদের বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থেকে আরও 200 কিলোমিটার যেতে হবে তার মানে কি শরীর আর শরীর থাকবে ভাই এই ট্রেনে হেঁচড়ে সেখানে নিয়ে যাবে তারপরে কি আমার এলাকার মানুষ তো একটা মতের মানুষ সেখানে একটা চিয়ান আচ্ছা আচ্ছা জি জি আর তারপরে সেখানকার মানুষ তো আর এক রকম সে কি কোন মজাবের কি আল্লাহই জানে তো নিয়ে তো যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে সেখানেও আলোচনা করতে হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই গজল শুধু আমি মাঝে মাঝে মনে করি যে আমাদের এই পশ্চিমবাংলায় না হারাম হয়ে গেছে কেন নাই বললাম না তা যেদিক হালাল রয়ে সেই দিক যাই হালাল তো সারাদিকই শুধু বলতো আমার গাদি গায় আর আমিও ভেবে নিয়েছি আমাদের এদিকে খুব বেশি গজল আর বলবো না যদি বলি তা ভোল্টেজ অনেক বিশ্বাস করুন আমি ছেলেবেলা থেকে গজল বলি আমার ওস্তাদ জানারা তানারা আমাকে শিখিয়েছিলেন ছেলেবেলা থেকে শিশুবেলা থেকে তো সে শিশুবেলা থেকেই গজল বলতে বলতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি চাই না যে আমি গজল বলে জাহান্নামে যাব আমি গজল বলে জান্নাতে যেতে চাই আমার জীবনে আমি একটা প্রথম গজল যেটা লেখা শুরু করেছিলাম সে গজলটা ছিল এই নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা পক্ষে যদি হয় তাহলে জায়েজ আর বিপক্ষে গেলেই না জায়েজ এই গজলটা যদি আমার পক্ষে হয় তাহলে হালাল আর গজলটা যদি আমার বিপরীত হয় তাহলে
হারাম সমাজে এটাই চলছে এই জন্য একটু কমিয়ে দিয়েছি ভাই এই জন্য একটু কমিয়ে দিয়েছি তবে বলা ছাড়ি না আলহামদুলিল্লাহ বলছি আর বলে যাব কেন না গজল যদি হারাম হয় তাহলে ওস্তাদরা তো আমাদের শিখিয়েছেন নাকি শেখ সাদি রহমাত আপনার শেখ সাদি রহমাতুল্লাহ আলী তিনি একটি কবিতা লিখেছেন বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসুনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ভাই আমার তো এই আপনার যে কবিতা শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখেছেন এমন কবুল হয়ে গেছে যত আলেম আছেন সব আলেমরা বক্তব্যের আগে এই কবিতাটা আবৃত্তি করেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো গজল আমি আজ থেকে বলছি না আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে বলছি বহু মানুষ এরকম বলে হারাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার গায়ের মানুষ এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আমি অল্প অল্প করে যুবকদের জন্য বলি ইনশাআল্লাহ আজ বলবো তবে যুবক ভাইয়ের আওয়াজ একটু জোরে দিতে হবে তাহলে শোনাবো নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর মাশাআল্লাহ কোথায় ঘটনা রেখে এসেছি মনে আছে মনে আছে কথা বলেন তো ওই যুবক ছেলেটা মাকে নিয়ে গেছেন আল্লাহ রসুলের কাছে টাইমটা একটু দেখে নি বারোটার ভিতরে তো আবার শেষ করতে হবে জি সাড়ে এগারোটা তো বেজেই গেছে আলহামদুলিল্লাহ বলতে বলতে যাই হোক যুবক ছেলে রসুলের কাছে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুবক ওই গাছের পাতা নিয়েছো ওই গাছের পাতা নবীজি ওই যুবক তার হাতে বেঁধে নিয়ে বললেন যুবক শোনো তোমার যদি চরম অবস্থায় মৃত্যু হয়ে যায় তুমি এত কষ্ট করে ইমান এনেছো তোমার যদি চরম অবস্থায় মৃত্যু হয়ে যায় আমি বিশ্ব নবী বলি তোমার মৃত্যুটা শহীদের কাতায় লিপিবদ্ধ হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তোমার মৃত্যুটা শহীদের কাতায় লিপিবদ্ধ হয়ে যাবে বিনা হিসাবে জান্নাত শহীদদের কোনো হিসাব হবে না ও সোনার ভাই আমার কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল কিছুদিন পরে যখন ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবী বললেন যাও আমার আব্দুল্লাহকে তোমরা আনতে যাও ভাইরা আমার দুজনকে পাঠিয়ে দিলেন সাহাবাগণ গেলেন যে দুজন বহন করে আসেন একজন হলেন হযরতে আবু বকর আর একজন হলেন হযরতে ওমর ও সোনার ভাই কেমন ঈমান এনেছে বেঈমানেরা হযরত ওমরের পেটে তলোয়ার মারলো আমার ছেলে যাও 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 আম্মা জানাইশার কাছে গিয়ে মালো আম্মা জানাইশার কাছে গিয়ে মালো তানার নির্বাচিত জায়গাটা যদি আমাকে দেন আল্লাহর নবীর পাশে আমি একটু শুতে পারবো আল্লাহর নবীর পাশে আমি একটু থাকতে পারবো ছেলে আব্দুল্লাহ চলে গেলেন কিছু ঔষধ আনতে গালে দিলেন নাড়ি দিয়ে বার হয়ে গেল ভাইরা আবার তিনি ছুটলেন আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন আম্মা জান আয়েশাকে গিয়ে বললেন আমার আব্বা জানের পেটে তলোয়ার মেরে দেওয়া হয়েছে আমার আব্বা জান পাঠিয়ে দিয়েছেন আপনার নির্বাচিত জায়গাটা যদি আমার আব্বা জানকে দেন আমার আব্বা জান একটু আল্লাহ নবীর পাশে শুতে পারবেন আর যদি না দেন তানার কবরটা কিন্তু মদিনার সাধারণ মানুষদের পাশে হবে আম্মা জান আয়েশা বললেন আমার জন্য রাখলাম না আমার জায়গাটা আমি তোমার আব্বা অর্থাৎ ওমরের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম হযরত ওমরের কাছে গেলেন ছেলে গিয়ে বলছেন আব্বা আম্মা জানাইশা তিনি দিয়ে দিলেন জায়গা আমার সম্মানার্থে তিনি বলেছেন আমার ছেলে শোনো আমার গোসল দেবে আমার কাপড়ের কাপড় পরাবে কাপড়ের কাপড় পরিয়ে আম্মা জানাইশা দরজার সামনে নিয়ে গিয়ে বলবে আম্মা জান আমার আব্বা জান কে কানে আল্লাহ আপনি যদি মনে করেন ওমরের কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে হবে তাহলে আমার আব্বার কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে দিয়ে দেবেন আর যদি মনে করেন না ওমরের কবর আমার
রাসূলের পাশে হবে আপনি যেটা মনে করবেন সেটাই করবেন আম্মা জানাইশা বললেন এই ছেলে আব্দুল্লাহ শুনো শুনো তোমার আব্বার কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না বরং আল্লাহ রাসূলের পাশে তোমার আব্বার কবরটা হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই হযরত ওমর তিনি লাশ বহন করে আনছেন সঙ্গে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরে একজন টিমটিমে লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন হযরত বেলাল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ছাদে কাবা শরীফের ছাদে রইলেন নিচে থেকে বলছেন রাসূল বেলাল ও বেলাল তুমি আযান দাও বেলাল চুপটি করে নিলেন আবার বললেন বেলাল তুমি আযান দাও বেলাল পুনরায় চুপটি করে নিলেন তৃতীয়বার বললেন বেলাল তুমি আযান দাও বেলাল এবার আযান দিতে শুরু করলেন আযানের শেষে বললেন বেলাল হে বেলাল একবার নয় দুইবার নয় তিনবার কেন তোমাকে বলতে হলো বেলাল বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন বেলাল তুমি আযান দাও আমি তো কাবা শরীফের ছাদের উপরে রইলাম আমি কোন দিক ফিরে আযান দেব আপনি বললেন এ বেলাল তুমি আযান দাও আমি চিন্তা করলাম চতুর্দিকে তো মসজিদুল হারাম মসজিদুল হারামের দিকে ফিরে তো আযান দেওয়া যাবে না আপনি বললেন এ বেলাল তুমি আযান দাও আমি চিন্তা করলাম আমার এই কাবা তৈরি হতো না আল্লাহর নবী যদি না আসতেন কাবা হতো না তাই কাবার কাবা আপনি তাই আপনি যেদিকে ফিরে রয়েছেন আমি বেলাল আপনার দিকে ফিরে আযান দিতে শুরু করলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি যেদিকে আছেন আমি সেদিক ফিরে আযান দিতে শুরু করেছি সেই কাবা বাইতুল্লাহ আজও পর্যন্ত আযান চলছে আর মসজিদের এই সর্বপ্রথম মুয়াজ্জিন কে ভাই ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের দিন সবাই চিনতে পারবে যারা মুয়াজ্জিন হবেন তাদের মাথা হবে উঁচু ঘাড় হবে উঁচু সব দূর থেকে বুঝতে পারবে ওরা কারা বললেন ওনারা হলেন মসজিদের মুয়াজ্জিন জোরে বলুন না সুবহানাল্লাহ আপনাদের মসজিদও আজাদ হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আজান প্রতিদিন হয় না সেই মসজিদ আলহামদুলিল্লাহ আমি দেখে এলাম উপরে দু লাইন পাথর বসানো পাথর সব এসে গেছে আলহামদুলিল্লাহ আমি তো যাই যেখানে আপনার তো সবাই জানেন যে মুজফ্ফরবার কিছু চাইতে হয় ঠিক কিনা ভাই আমি চাই আর মানুষ দেয় না দিলে কি চাইতাম একদিন দোয়া বন্ধ করে দেন আমার দিয়ে আর কেউ চাওয়াবে না আপনার দেন বলেই আমাকে চাইতে হয় শুধু আপনাদের এই আমাদের উত্তর চব্বিশ পরগনায় শুধু চাই না বিশ্বাস করুন দক্ষিণ চব্বিশ পরগনা বলুন হাওড়া বলুন হুগলি বলুন বর্ধমান বলুন বাঁকুড়া বলুন দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সেসব জায়গায় গিয়েও চাইতে হয়েছে মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক তারপরে আল্লাহ নিয়ে গেছেন এদিনে মালদা নিয়ে গেলেন নদিয়া নিয়ে গেলেন মুর্শিদাবাদ নিয়ে গেলেন যত জায়গায় যায় তত জায়গায় চাইতে হয় আর এই চাওয়াটা শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন জিহাদের ময়দানে যেতেন সাহাবাদেরকে ডাকতেন আর বলতেন আমার সাহাবারা তোমরা কিছু কিছু দিয়ে শরীক হয়ে যাও চাইতেন না চাইতেন না চাইতেন এই চাওয়াটা যেহেতু রসুল চেয়েছেন আর আমরাও চাইব ইনশাআল্লাহ মানুষ দেবেন আল্লাহ রসুল চেয়েছেন মসজিদে নববী শরীফে সবাই কিছু কিছু নিয়ে হাজির রসুল বললেন আলী তুমি কি এনেছো হযরত আলী বললেন এ রসুল্লাহ কিছু এনেছি আজ কিছু রেখে এসেছি ওমর তুমি কি এনেছো এ রসুল্লাহ কিছু এনেছি আর কিছু বাড়ির জন্য রেখে এসেছি হযরতে আবু বকরকে ডেকে বললেন আমার আবু বকর কোথায় প্লেয়ারের গড়ায় তিনি চুপটি করে দাঁড়িয়ে রইলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর কি এনেছো হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাবতীয় সম্পদ বলতে সব আপনার কাছে এনেছি আমার বাড়ির দুটো জিনিস আছে একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ রাসূল জোরে বলুন না সুবহানাল্লাহ আর কিচ্ছু নেই সব এনেছি মসজিদের জন্য আজ আলহামদুলিল্লাহ কিছু চাইবো একবার আওয়াজ দেখি যদি জোর হয় তাহলে মনে করবো বার হবে আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো হয়তো হবে না দেখি আওয়াজ দেখি না রে তাকবীর এই তো ভালো জোর আর একটু জোরে দেন না রে তাকবীর
أجان سور سور كبو نام غاو مدينار مينار شينام هاو أمي تو بار بار داكي تو ماي نام جدنية شزدن جيه بول شدو أمي الله أغو الله أغو الله أغو الله أغو الله أغو الله আজকে ভালো মাইক পেয়েছি বলে ভালো গজল হচ্ছে ভালো ভাঁড় হলে ভালো রস হবে আর ভাঁড় যদি খারাপ হয় রস খারাপ হবে তাই তো নাকি তাহলে আলহামদুলিল্লাহ অনেকে বলে হুজুর আজ গজল বলে না বলবো কি করে আমারে তো মেরে ফেলে মাঝে মাঝে সাউন্ড দেয় না যদি স্পিকার কেটে যায় তো হঠাৎ করে কি এমনি বক্তব্য রাখা যায় কিন্তু গজল বলতে গেলে ভালো সাউন্ড দিতে হয় তার সাউন্ড পাচ্ছি ভালো আলহামদুলিল্লাহ এই জন্য কিছু গজল আপনাদের কাছে বলছি কষ্ট হচ্ছে না তো আপনাদের মাশাআল্লাহ মসজিদের জন্য এখন সিমেন্টের প্রয়োজন আর বালির প্রয়োজন আর মিস্ত্রির টাকার প্রয়োজন তাই তো নাকি এটাই তো হ্যাঁ মাশাআল্লাহ আমি একটা যুবক দেখতে চাই যিনি পাঁচ বস্তা সিমেন্ট দেবেন মসজিদের জন্য একজন স্রেফ একজন হাত তুলে বলুন আব্দুল উজ্জার কথা বলছিলাম যিনি ইসলামের জন্য জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিয়েছেন পরনে পায়জামা দিয়ে দিয়েছেন আমরা আমি পায়জামা চাচ্ছি না আমি জমি জায়গা চাচ্ছি না অন্তত ইসলামের জন্য আমি পাঁচটা বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ কোন বাবাজি আছেন কোন ভাই আছেন মসজিদের উন্নতি করবে আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন বলুন ইনশাআল্লাহ আমি পাঁচ বস্তা সিমেন্ট দেব পাঁচটা বস্তা সিমেন্ট কেন পাঁচ বস্তা সিমেন্ট চেয়েছি সেটাও বলবো ইনশাআল্লাহ একজন হাত তুলে বলুন জি ইনশাআল্লাহ আমি পাঁচ বস্তা সিমেন্ট দেব কোন ব্যক্তি আছেন একটু হিম্মত নিয়ে বলুন বার হবে হঠাৎ করে হয় না শয়তান হাত ধরে রাখে দিস নি মসজিদের জন্য চেয়েছে সর্বনাশ ও ভাই গজল আর মনে হয় শুনবেন না নাকি হবে ইনশাআল্লাহ পাঁচ বস্তা সিমেন্ট একজন হাত তুলেন এতগুলোর ভিতরে এতগুলো ভাই এসেছেন একজন হাত তুলে বলুন জি ইনশাআল্লাহ আমি পাঁচ বস্তা সিমেন্ট দেব একজন ব্যক্তি আমি দেখতে চাই একজন স্রেফ পাঁচ বস্তা বেশি হয়ে গেল নাকি হ্যাঁ বেশি হয়নি কই একজন হাত তুলেন দিন ইনশাআল্লাহ একটা আঙুলি একটা হাতে কটা আঙুল পাঁচটা আঙুল তো তাই পাঁচটা আঙুলের ভিতরে কি লেখা আছে আমি বলবো একটু হাত তুলেন আল্লাহর নাম লেখা আছে আপনি হাত তুলেন তার মানে আপনি আল্লাহর নামেই দিচ্ছেন যে আমি আল্লাহর ঘর মসজিদে পাঁচটা বস্তা সিমেন্ট দেব বলুন কোন ভাই আছে হিম্মত নিয়ে বলুন আল্লাহর হস্তে বলুন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন সবাই বলুন আমিন পাঁচ বস্তা বেশি হয়ে গেল হয়নি মন চাচ্ছে দেবো না দেবো না এরকম মনে মনে হচ্ছে আজ দেবেন না কাল আবার ঝড় আসবে এমন ঝড় আসবে বুঝতে পারবেন সেই সময় হঠাৎ করে মানুষ দিতে চায় না আপনি বলেন মানুষ বিপদে বেশি আল্লাহর ডাকে না সুস্থ অবস্থায় বেশি ডাকে বিপদে তো বিপদ যখন হবে তখনই তো মানুষ দেবে বলেন পাঁচটা বস্তা সিমেন্ট একজন স্রেফ একজন কোন আল্লাহর বান্দা আছেন বলুন জি ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদে পাঁচটা বস্তা সিমেন্ট দেবো আজকে অনেক গজল শোনাবো ভাই হিম্মত নিয়ে বলুন আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন সুখে রাখেন আমি গোনাগার আমার দোয়া কবুল হবে কি জানি না কিন্তু আমার সঙ্গে অনেক মানুষ এসেছেন একটু বলুন পাঁচটা বস্তা সিমেন্ট দেবেন বলুন বলেন ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম ও রব্বুল আলামিন মসজিদের উন্নতি কল্পে চাইলাম কত রাস্তার পথিকরা যাবেন আল্লাহ দোয়া করবেন কত মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন কত রাস্তার পথিকরা গাড়ি দাঁড় করিয়ে নামাজ আদায় করবেন ও রব্বুল আলামিন কত মানুষের জন্য দোয়া করে যাবেন আল্লাহ এই মসজিদে দান করবার মতো তুমি সুযোগ করে দাও সবাই বলুন আমিন দাঁড়াই থাকবে তকবীরটা আসতে হবে একটু জোরে হবে না সবাই মিলে একটু দিদি পারি আর না পারেন আল্লাহ আকবার জোরে বলি একটু জোরে দেন না রে তকবীর ও ভাই এদিনে একটা জলসায় দেখছিলাম সব সোনা দান করছে সোনা
কেউ 50 গ্রাম কেউ একানা কেউ দুয়ানা মাশাআল্লাহ একজন গোপনে 5 বস্তা সিমেন্ট দিচ্ছে মাশাআল্লাহ একটু জোরে তাকবীর হবে নারে তাকবীর আমি যা দেখে এসেছি তাতে 20 বস্তা সিমেন্ট হলে হবে আনুমানিক বলা যায় 20 বস্তা সিমেন্ট হলে নিচেটা হবে সবে 5 বস্তা হয়েছে 3 বস্তা কেউ দেবেন 3 বস্তা একটু ভাত তুলতে পারবেন আর না 2 বস্তা করে দেন যুবক ভাইরা আপনি অনেকেই এসেছেন বাড়ি দূরে হলে কি হবে এই মসজিদের জন্য দেন আল্লাহ ভালো রাখবেন কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি গোনাগার আপনাদের জন্য একটু দোয়া করব ভাই দুটো বস্তা করে সিমেন্ট দেন দেন আল্লাহ ভালো রাখবেন বলুন 2 বস্তা সিমেন্ট দেন মাত্র 2 বস্তা সিমেন্ট চেয়েছি একজন ভাই 300 টাকা দিয়েছেন একজন ভাই 100 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দান কি না দিলি মসজিদ হয়েছে বলে মনে হয় কি বলো নাম বলো 2 বস্তা সিমেন্ট কি নাম কুতুবউদ্দিন কুতুবউদ্দিন যুবক ছেলে সে বলছে আমি 2 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ কত খুশি হয় তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর সে তো যুবক আপনারও যুবক দিলে কোনোদিন লস আর বিশেষ এদিক সব দর্জির কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ দর্জির কাজে তো বিরাট বরকত না না বন্ধ কই আমি তো এদিন চটা থেকে ঘুরে আসলাম চটায় দাওয়াত ছিল আমি গিয়ে দেখে এসেছি আমি বলছি সব মাল নিয়ে যাচ্ছে নাকি বলে হ্যাঁ প্রচুর নিয়ে যাচ্ছে হুজুর মিঠিয়াপুরে যে আছে কদিন পরে তা আমি তো দেখে আসি আলহামদুলিল্লাহ গাড়ি তো আসছে প্রচুর দেবে আল্লাহ দেবেন আল্লাহ দেবেন তাহলে ক অবস্থা হলো 7 বস্তা একজনে একটা বস্তা দিয়ে 8 করে দেন একজন এক বস্তা সিমেন্ট দিয়ে ওটা 8 করে দেন যে আমি এক বস্তা দেব ইনশাআল্লাহ তারপর আরেকজনের কাছে 2 বস্তা নেব এক বস্তা সিমেন্ট দেন যে আমি এক বস্তা সিমেন্ট দেব মাশাআল্লাহ ভাই নাম আব্দুল আব্দুল গফফার ভাই উনি বলছেন আমি এক বস্তা সিমেন্ট দেব মাশাআল্লাহ 10 হলেই একটা গজল ভালো গজল আপনাদের শোনাবো ইনশাআল্লাহ তবে একবার আওয়াজ দেন দেখি নারে তাকবীর ও ভাই আরেকটু জোরে নারে তাকবীর মাশাআল্লাহ 8 হলো আর 2 বস্তা একজন দিতে পারবেন 10 হয়ে যাবে ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট হয়ে যাবে বলেন এই গত কয়েকদিন আগে মালদায় গেছে দেবে না আর আমি তো শুনবো না লাস্টে 10 বস্তা 20 বস্তা একজন বলছে 50 বস্তা দোয়াল কোথায় ছিলে তুমি হবে ইনশাআল্লাহ জাল ফেললেই বড় মাছ হয় না হয় না কি ভাই কিনো কনকন করবে কুটুম পাশে দাঁড়িয়ে বলবে কি মাছ ছাড়ুনি নাকি ছেড়েছি সব মনে হয় পালাই গেছে আমি পালা তোলালো পালা তুলে ফেলবো ইনশাআল্লাহ তবে এই জায়গায় পালা তোলা যাবে কিনা সেবা মুসিবত একবার বলেন জোরে তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর মাশাআল্লাহ বলেন তাড়াতাড়ি করে বলেন আল্লাহর রাস্তায় বলেন আর 2 বস্তা সিমেন্ট কে দেবেন বলুন মাশাআল্লাহ ভাইয়ের নাম কি কি নাম রাজীবুল মাশাআল্লাহ রাজীবুল রাজীবুল ভাই 2 বস্তা সিমেন্ট দিবেন 10 বস্তা হয়ে গেল মাশাআল্লাহ আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও জানি না কবে পাব মদিনা দেখা পাক মদিনায় শুই মদিরি আকা জানি না কবে পাব মদিনা দেখা পাক মদিনায় শুই মদিরি আকা তোমার দেখা কেন মোর চোখে নাই একবার নবী মোর দেখা দিও আমি যদি কোনদিন মদিনাতে যাই
দিন আত্মা কি তুমি শুনে নিও রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও নারে থাকবে মাশাআল্লাহ কবস্তা হলো ভাই 10 বস্তা হলো চেয়েছি কত 20 আমি জানি দেবকে একটু চাইতে একটু সময় লাগে আস্তে আস্তে দেবে একটু সময় লাগে আর বলেন 2 বস্তা বলে 12 বস্তা হয়ে যাক 20 চেয়েছ অন্তত 15টা হোক আর নাই চাইবো না বলে জি জি মাশাআল্লাহ এখানকার মিস্ত্রি তাই তো এলাকায় ও পাইক পাড়ায় বাড়ি আহা কলপুত্তি যে এই জায়গায় আর পাইক পাড়ার বালি উঠতেছে এখানে চিন্তা করে জি রঙের মিস্ত্রি তাতে রঙের মিস্ত্রি বেচারি আলহামদুলিল্লাহ পাইক পাড়ায় বাড়ি আমার ভাই নগদ 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন একটু খুশি হয়ে তাকবীর দেন নারে তাকবীর বলেন ভাই 10 হয়েছে এটা 12 করে দেন 15 পর্যন্ত অন্তত যাক দেখি বলেন ও যুবক ভাই শুনবি সবাই এক কাফন চুরির ঘটনা এই ঘটনা জানার কিতাবে গজল হুজুর চেনো না ও যুবক ভাই শুনবি সবাই এক কাফন চুরির ঘটনা জীবনে অনেক চোরের ঘটনা শুনেছেন আজ এমন একটা চোরের ঘটনা বলবো সিমেন্ট দিলে হবে নইলে হবে না ভাই দেখেন আর 2 বস্তা বলেন কে আছেন ইনশাআল্লাহ আমি 2 বস্তা সিমেন্ট দেব বলেন কোন ভাই আছেন হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ আমি 2 বস্তা সিমেন্ট না মাশাআল্লাহ কি নাম ভাই মাশাআল্লাহ একটু জোরে তাকবীর দেন না নারে তাকবীর দুজন মিলে 5 বস্তা দেবে আমি বললাম না ভাই প্রথম চান্সে বড় মাছ পড়ে না আস্তে আস্তে হবে এদিনই এক জায়গায় মানে কালেকশন করছি তা শেলোকা সহ্য করতে পারিনি লাস্টে বলতে তুমি কিছু দাও আর আমি কিছু দিচ্ছি আমি ভালো সুযোগ হয় নাকি আমি কিছু দেই আমি যত জায়গায় মিলাতে যাব সব আমি দেবো আর তুমি বসে থাকবা মানে উনি মাদ্রাসা মসজিদে দান দেবে না অথচ বিরোধী করবে একজন গোপনে দিচ্ছেন 1000 টাকা মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন ও নাম বলতে হবে জুলেখা একজন মহিলা দিচ্ছেন 2 বস্তা আর আলেয়া বলে একজন মহিলা দিচ্ছেন 2 বস্তা একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর আর পাশের থেকে কিছু মাশাআল্লাহ মায়েরা আসেনি তো মায়েরা কজন এসেছে আর ভান্ডারের টাকা দিত বলো বলে 1 মাসের ভান্ডারের টাকা দাও সব চাইলে দেবে ভান্ডারের টাকা দেবে ভাই দেখছে না কি আপনাদের অত সহজ না ভান্ডারের টাকা দেবে না নড়িচড়ি শুধু ভান্ডারে ওই টাকা নিলে খুব ভালো হয় আমার ভাইরা মায়েদের কাছে বলবেন ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথা জি ও ঠিক আছে গরম কমে যাবে
আচ্ছা ভাইরা আমার অনেক যুবক ভাই এসেছেন অনেকে দাঁড়িয়ে আছেন এদিকে জায়গা আছে একটু একটু আগিয়ে আসবেন ভাই কথা দিচ্ছি গজল শুনাবো আসুন না ভাই একটু একটু আগিয়ে আসুন ইনশাআল্লাহ একটু একটু আগিয়ে আসুন আমি আমি দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে প্রচুর পরিমাণ মানুষ দান করেন এটা আমার জানা আমি চেয়েছিলাম কত 20 বস্তা 19 বস্তা হলো মনে হয় নাকি 19 বস্তা হয়ে গেল মায়েরা দিয়েছেন দুই দুই করে চার আর আমার এই ভাইরা দিয়েছেন পাঁচ আর ওদিকে ছিল 10 কত হলো 19 বস্তা একজন ভাই এক বস্তা মাশাআল্লাহ একজন গোপনে বলছেন আমি পাঁচ বস্তা সিমেন্ট দেব কত হলো একবার জোরে আওয়াজ দেন না নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর 24 বস্তা সিমেন্ট হলো ওইটার এক বস্তা দিয়ে 25 করে দেন বস্তাখান থাক এবার লব বালি একটু বলেন এক বস্তা সিমেন্ট দেন এক বস্তা কেউ নাই হয়তো মাশাআল্লাহ আপনাদের বড় চাচা আচ্ছা আমাদের ও চাচা জি মাশাআল্লাহ বড় চাচা জি উনি বলছেন আমি এক বস্তা সিমেন্ট দেব আল্লাহ তুমি দানকে কবুল করো মনের আশা পূরণ করো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার কর্মসিদ্ধির জন্য তোমার বান্দাদের কাছে চাইলাম আল্লাহ তোমার বান্দা দান করে ও সোনার বাইরা দান করুন মসজিদে দান করলে কমবে না আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদে দেন কোথায় দেবেন কাকে দান করবেন বাবা একটু দেন দেন আল্লাহ রাস্তে দেন মসজিদের জন্য দান করুন আল্লাহ আপনাকে ভালো রাখবেন সুখে রাখবেন রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে যেদিন সবাই নফসি 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 করবে মা তার ছেলেকে চিনবে না ছেলে তার মাকে চিনবে না মা তার ভাইরা এমন করে ছেলে তার বাপকে চিনবে না বাপ তার ছেলেকে চিনবে না ও সোনার ভাইরা সেদিন সবাই নফসি 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 করবে একটা নেকির জন্য সন্তান তার বাপের কাছে যাবে বাপ বলবে আমি চিনি না চিনি না আমি তো একটা নেকির জন্য যেতে পারি না ও রব্বুল আলামিন আল্লাহ সেই দিন এই মসজিদের জন্য যারা দান করেন আল্লাহ আল্লাহ শরীর আল্লাহ না জাতির জরিয়া তুমি বানিয়ে দিও সবাই বলুন আমি নারে তাকবে এ পর্যন্ত কত মসজিদ দের জন্য কালেকশন করেছি আর কত মসজিদ বেনে গেছে তার ইয়াত্তা নাই ভাই মগরার দিকে একটা মসজিদ তৈরি হবে তা আমার নিয়ে গেছে যে হুজুর একটা মসজিদ তৈরি করব আপনাকে একটু দাওয়াত করতে এলাম একটু কালেকশন করে দেবেন তো মসজিদে কালেকশন করতে করতে ভাই সে মসজিদে ইট পাথর রড হতে হতে এমন কি ওযু ট্যাপ ওযুখানা মাই লাইট মানে যা দরকার সব কালেকশন হয়ে গেল তাহলে মসজিদ হয়ে যাবে মসজিদ তৈরি হয়ে গেল পরের বছর আবার নিয়ে গেছে হুজুর মসজিদ তৈরি হয়ে গেছে চলেন দেখবেন মসজিদ দেখতে গেলাম মসজিদ দেখে এত খুশি আলহামদুলিল্লাহ মসজিদে তখন একজন কানতে কানতে হচ্ছে হুজুর সব হয়েছে ভালো কিন্তু যিনি মাইক সেট দিয়েছিলেন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন চলে গেছেন এখন যিনি দান করেছিলেন যে মাইক সেই মাইকে কার আওয়াজ হয় ভাই মসজিদে আজান হচ্ছে আমি এই কথাগুলো যখন বলছিলাম তার স্ত্রী আর সহ্য করতে পারেননি তিনি তখন স্বামীর নামে 15,000 টাকা আবার দান করেছেন ভাই যিনি দিয়েছেন যিনি দান করেন কমে না ভাই যত দেবেন এটা নিজের অ্যাকাউন্টে আপনি রাখলেন আমার একজন ভাই 200 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করো 25 বস্তা সিমেন্ট হয়ে গেল একবার জোরে সবাই মিলে আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ আপনাদের দিকে বালি কি বস্তা বিক্রি হয় বস্তা বস্তা বালি বিক্রি হয় মাশাআল্লাহ পাঁচ বস্তা বালি দেন একটা সিমেন্টের বস্তা এখন পাঁচ বস্তা মানে কি পাঁচটি নাম জানি না কতটা বালি দেয় তো পাঁচ বস্তা করে দেন তারপর যাই হবে পাঁচ বস্তা বালি দেন আর যেখানে সব মিলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলুন নবী 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 ও আরশের মালিক আল্লাহ আমি যাব মদিনা কো
কবুল কইরো খোদা আমার মনের বাসনা কবুল কইরো খোদা আমার মনের বাসনা ও আরশের মালিক আল্লাহ আমি যাব মদিনা কবুল কইরো খোদা আমার মনের বাসনা কবুল কইরো খোদা আমার মনের বাসনা নারে তাকবীর অল্প বলছি দিচ্ছেন না বলে আর দিলি বেশি বলবো ইনশাআল্লাহ পাঁচ বস্তা বালি হবে না মনে মনে হচ্ছে দেবো না দেবো না শয়তান আচ্ছা এরকম শয়তান দেখবেন হাত এখন এত ভার এই হাত যেন উঠতে যাচ্ছে না শয়তান বলবে দিস নে মসজিদে দিতে হবে না ও হবে নি লোকে দেবে এরকম বলবে বোঝাবে শয়তানের বুকে লাথি মেরে একটু হাত তোলেন ভাই আল্লাহ ভালো রাখবেন সুখে রাখবেন মায়ের নামে দেন আব্বার নামে দেন আল্লাহ ভালো রাখবেন কোন ভাই আছেন একবার শুরুটা করেন যে আমি পাঁচ বস্তা বালি দেবো ইনশাআল্লাহ সিমেন্ট যেমন শুরু হয়েছিল শেষ হয়ে গেছে অন্তত একজন শুরুটা করে দেন ইনশাআল্লাহ আমি পাঁচ বস্তা বালি দেবো বলেন তাড়াতাড়ি করে বলেন কোন হিম্মত পাথর সব এসে গেছে কি করে আনলেন আপনারা পাথর আমি তো তাই চিন্তা করছি পাথর সব রেডি শুধু বসানো অপেক্ষার মিস্ত্রি খরচ বাকি একটু বলেন ভাই আমি অন্তত সিমেন্ট আর বালিটা দিয়ে যাই নাই মিস্ত্রি খরচ হাতে পাতে ধরে লিলি হবে না একটু বলেন বালি বলেন কিছু বলবে না এই কছি আব্দুর রশিদ পাঁচ বস্তা বালি দেবেন একটু জোরে তকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে দেন না নারে তাকবীর কিছু বলো মাশাআল্লাহ কি নাম ও তোমার দাদিমা আচ্ছা আচ্ছা সাইদা আর ওই বাচ্চার দাদিমা আর কি যাই হোক দুজন মিলে বলছে দশ হাজার টাকা দেবো আপনার খুশি না বেজার একবার জোরে তকবীর দেন একজন দেবেন এটা একটু ভালো করে বলেন জোরে তকবীর দেন না না রে তকবীর আপনি বুঝতে পেরেছেন কি কিছু বুঝতে পেরেছেন আপনার এলাকার তো কাছে তোর বাড়ি কোথায় ও খিদিরপুর বাড়ি তুমি একা দেবে দাদির নামে দেবে শাহিদার নামে দশ হাজার টাকা দেবে একটু জোরে আওয়াজ দেন না রে তকবীর খিদিরপুর বাড়ি দশ হাজার টাকা দেবেন একটু জোরে আওয়াজ দেন না রে তকবীর একজন মহিলা গোপনে দিচ্ছেন দুশো টাকা আর একজন দিয়েছেন পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এত আশা করেছিলেন ভাই আচ্ছা কবস্তা বালি হয়েছে কবস্তা বালি পাঁচ বস্তা একটা গোপনে ছিল না আচ্ছা আচ্ছা গোপনে আচ্ছা 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 পাঁচ বস্তা বালি হয়েছে ভাই অন্তত দশটা বস্তা হোক আর নাই চাইবো না যান আর পাঁচটা বস্তা একজন দিয়ে দেন রাগ করে দিলে হয়ে যাও এত চাচ্ছ যখন আমি দিচ্ছি পাঁচ বস্তা বালি রাগ কার আছে দেখি দেবগ্রামে কোন যুবকের রাগ আছে এমনি তো যুবকদের বিরাট রাগ আমি এক জায়গায় গজল বলতে গেছি তখন গজল বলতাম বক্তব্য রাখতে পারতাম না রাজারহাটের দিকে তো আমি গজলটা বললাম চল চল সবি মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমাই তখন দু ঘন্টা করে গজল প্রোগ্রাম হতো তো বলতাম তো এবার চলে যাচ্ছি আর সেই যুবকটাকে গাড়ির দরজার ধারে দাঁড়ান দাঁড়ালাম বলছে আপনি বললেন চল চল সবে মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় এই নবীজি কি ঘুমাচ্ছে আমি সর্বনাশ যে আচ্ছা আপনাদের কিরকম মনে হয় নবীজি ঘুমাচ্ছে এটা হ্যাঁ না বলেন না না নবীজি ঘুমাচ্ছেন না নবীজি তো আমাদের জন্য কাঁদছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মত উম্মতির কি হবে তাহলে তিনি চুপ নাই আর আমি যদি বলি নবীজি ঘুমায় তাহলে সে তো আমাকে বলছে সর্বনাশ তা আমি বললাম উত্তর এক্ষুনি দিতে বলছে হ্যাঁ তা আমি উত্তর দেবো ভাই ওই পাঁচ বস্তা বালি দিলে আমি উত্তরটা দিয়ে দেবো ইনশাআল্লাহ
কোন ভাই আছেন না তো এই বাড়ি কি শুধু মনে মাশাআল্লাহ ওই ভাইয়ের নাম কি ওদিক দেখেন নুরুজ্জামান পাঁচ বস্তা বালি দেবেন একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর এই আওয়াজ কমে গেল ভাইদের আমি এত জোরে জোরে বলছি সবাই মিলে একটু আল্লাহর নাম জোরে নেন না নারে তাকবীর الله 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 تومي آقا تومي مولا تومي روحي تومي غقا الله 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 اسمان زمین چاند ستارا عشب مالك تومي الله دنیا پانی پشو پاکی عشب مالك تومي الله دنیا پانی پشو پاکی عشب مالك تومي الله توم سیشتر نہیں تلونا تومی جیسا بر مالك الله 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 ناری تکبیر ما شاء الله আপনারা সিমেন্ট দিয়েছেন বালি দিয়েছেন কিছু টাকাও দিয়েছেন তবে পকেটে যার যার আছে সব ধরে রাখেন না তো সব এসে যাবে ইনশাআল্লাহ ওখান থেকে এখানে স্টেজে এসে যাবে যদি বলেন আবার হুজুর জাদু টাদু জানে নাকি না শুধু ধরে রাখেন পকেটটা ও টাকা দেখবেন স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ তবে একবার জোরে আওয়াজ দিতে হবে সবাই তাহলে পকেটের টাকা স্টেজে আসবে ইনশাআল্লাহ একবার আওয়াজ দেন দেখি নারে তাকবীর এই তো মাশাআল্লাহ আর একটু জোরে নারে তাকবীর মাশাআল্লাহ আজকে আলহামদুলিল্লাহ এখানে এই জলসাটা তো প্রতি বছর হয় নাকি প্রতি বছর লকডাউনের জন্য হয় লকডাউন আবার সেই লকডাউনের জন্য জলসাটা বন্ধ ছিল পুনরায় আবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ দশ বস্তা বালি দেবেন মাশাআল্লাহ দেখেন ওর নামটা লেখেন ওর নামটা লেখেন কই এদিক থাকো দশ বস্তা বালি দেবেন একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর আজ কি রান্না করেছেন খিচুড়ি কোহাড়ি কোহাড়ি ও তাহলে ঠিক আছে না তো সমস্যা বেঁধে গেল বেড়ায় ঠিক কি না এদিনে আলহামদুলিল্লাহ এক জায়গায় গেছিল হুজুর এইবার কি হবে আর কিচ্ছু করার নেই বেশি বেশি রান্না করতে হবে এখন মিলাদের যুবকদের একটা ব্যাপক আগমন ঘটে এটা ভালো দিক আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইরা আলহামদুলিল্লাহ বসে গেছেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আগামী বছর জলসা হবে তার জন্য একটু চাল চাইব একটু ডাল একটু বলেন আগামী বছরের জন্য আচ্ছা মসজিদের জন্য এবার রাখেন এবার একটু বলেন কিছু চাল দেন আল্লাহর রাস্তে ওই মদিনায় মদিনায় গজল বলতে হবে কত দেচা আগে দেখো একশো টাকায় ওই গজল হয় হ্যাঁ সে কত আগে বলেছিলাম এই মদিনায় মদিনায় কে যাবি চলে আয় এই মদিনায় মদিনায় কে যাবি চলে আয় যেথায় নবীজি ঘুমায় জিতাইন বিজি ঘুমাই জিতাইন বিজি ঘুমাই ইম দিনাই ইম দিনাই কি যাবি চলে আই ইম দিনাই ইম দিনাই কি যাবি চলে আই জিতাইন বিজি ঘুমাই জিতাইন বিজি মাশাআল্লাহ আমার ভাই এই একজন মহিলা একটা ওই যেরকম টাকা সেরকম বলেছি একশো টাকা এক করলি আরো টাকা দিলি আরো বেশি হবে কচি কি লিয়ে এসছিস নাকি ও কেনা হয়ে গেছে আচ্ছা 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 আমি মনে করি হয়তো রেখে নিয়ে আসবে ডিম পেনা দেখাচ্ছিল তো ওই জন্য হ্যাঁ মাশাআল্লাহ একটু বলেন ভাই কি আছেন বলুন এক বস্তা চাল দেন পঁচিশ কেজি আগামী বছরের মিলাদের জন্য জি হ্যাঁ এটা ভালো কথা বলেছেন জি জি বিক্রি করলি হবে হ্যাঁ হ্যাঁ না জলসার জন্য জলসার জন্য এক বস্তা চাল দেবেন এখানে রান্না হবে তাবারুকের জন্য
সামনে বছর জলসার জন্য ভাই দিচ্ছেন 1000 টাকা আপনি দিচ্ছেন এক বস্তা চাল মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর আচ্ছা প্রথমে যখন চাইছিলাম তখন কেমন মনে হচ্ছিল মনে হয় কেউ দেবে না বলেন শয়তান তাড়াতি হবে তারপর আমরা মালঞ্চের লোক ফাতনা জাল পাতা লোক কি ফাতনা জাল পেতে জলকারে চুপচাপ বসে না লাঠি চার্জ করে লাঠি চার্জ করে লোক দেখলি বুঝবে লোকটা মনে পাগল পানিতে নাম লাঠি মারে কেন কিন্তু আসলে তা না ওই লাঠি মারার ভিতরেই ওই যত মারবে লাঠি মাছ তত হবে ভাই এই জন্য প্রথম চান্সই তো আমি লাঠি চার্জ করিনি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আমার ভাই দিচ্ছেন এক বস্তা চাল আর ওই ভাই বললেন 1000 টাকা আলহামদুলিল্লাহ আর এক বস্তা চালে 50 কেজি তে হবে না এ যা মোটামুটি প্যান্ডেলের এরিয়া তাতে ওই ভাই দিচ্ছেন এক বস্তা কুতুব মাশাআল্লাহ কুতুব ভাই বলছেন আমি আবারে দেব এক বস্তা চাল একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি দন কি কমল কোন মনে আশা পূর্ণ করো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে যাইলাম তোমার বান্দারা দিয়ে দিল আল্লাহ এক বস্তা চাল জি তোমার বান্দা দিয়ে দিল আর এক বস্তা চাল যাইলাম তোমার বান্দা দিয়ে দিল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মনে আশা পূর্ণ করো তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমি নারে তাকবীর আমি একটা গজলের ভিতর লিখেছিলাম বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারিয়ার কাউকে জমিদার কেউ বাতাকে অগো খোদা অতলিকার টাইম ছিল আমার 10:30 থেকে 12টা এখন 12 পার হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের মাশাআল্লাহ অন্তত তালি মিলাদের জিগুলো কি দেবেন ভাই হ্যাঁ জলসার জন্য মাশাআল্লাহ ও ভাই আর এক বস্তা চাল লাগবে তো জি আচ্ছা দুটো দিনই হয় আচ্ছা আর মার জন্য কি দিচ্ছ আচ্ছা আচ্ছা দুটো ডিমি কি অপশন দুটো ডিমি কি আর অপশন হয় 12টা বেজে গেছে তো আচ্ছা ভাই 100 টাকা দিয়েছেন আর মায়ের নামে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তানার সাদ মকসুদ কে আল্লাহ তুমি পুরা করো সবাই বলুন আমিন আবার একটু বলেন আর একটা বস্তা চাল দেন 1000 টাকা মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর যুবকদের এরম আওয়াজ হচ্ছে কেন ভাই মনে আমি বলে দিয়েছি কোরআনে মোর পাখাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে আমি যখন এসেছি একটা যুবক আমাকে কানে কানে বলে হুজুর সেই ছেলে আর মার ওই গজলটা একটু বলতে হবে ছেলে আর মা বলতে বলতে সেই ছেলেটা কাঁদছিল আর মহিলা বলছিল ও ছেলে আমার না তো ওই ঘটনাটা একটু বলতে হবে তুই এই যে গজলটা আমি এই ঘটনা গজলটা শোনাবো তার জন্য কি ফিরি ফিরি শোনানো যাবে যাবে না চাল হয়েছে 2 বস্তা আর 1 বস্তা বলো উসমান ভাই কই ওই তো বাহ বাহ উসমান ভাই বলছে কত দেবে 1000 টাকা মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর তাহলে সব তো টাকাই হচ্ছে তো চালই তো হলো না আমি চাল চাচ্ছি ভাই মায়ের নামে এই দাম আমার দরকার মায়ের কদম চুমে নিলে
হতো মায়ের কদম চুমি নিলে কদাই রকম হতো ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো মায়ের কদম চুমি নিলে কদাই রকম হতো নারে তাকবীর বস্তা চাল হলো ওই গজলটা শোনাবো মা ছেলের ঘটনা ইমাম সাহেব বলছে আমি এক বস্তা দেব অনেকে বলে হুজুরা নাকি দান করে না ও তাহলে ভান্ডারের টাকা এসছে তাই তো মাশাআল্লাহ একজন মহিলা নামটা লিখিয়ে দেন না তো সমস্যা হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আপনি আলাদা খাতায় লেখেন দরকার হলে ঠিক আছে ইমাম সাহেব বলছেন আমিও এক বস্তা চাল দেব এক কুইন্টাল চাল হয়ে গেল মাশা আল্লাহ ও ভাই এবার তো একটু কিছু ডাল দরকার আমি গজল শোনাবো ইনশাআল্লাহ এই দেখেন চাল হচ্ছে না তো কতটা হচ্ছে ভাই বাকিউল্লাহ ভাই বলছে আমি এক বস্তা দেব আসলে আগামী বছরে কতটা লোক আসবে না আসবে কে জানেন আল্লাহ জানেন এখন থেকে ইন্তেজাম চলছে আলহামদুলিল্লাহ পাঁচ বস্তা চাল হয়ে গেল পাঁচ কেজি ডাল দেন বেশি দিতে হবে না রুলামিন ভাই আগামী বছরে এক হাজার টাকা দেবেন মাশাআল্লাহ আমি এই গজলটা শুরু করবো ইনশাআল্লাহ একটি ঘটনা বল শোনো না হযরত আলীর ঘটনা একটি ছেলে কাঁচে বসে মদিনাবাসী তার চিনে না এই গজলটা শুরু করবো তবে পাঁচ কেজি ডাল দিতে হবে তাহলে ইনশাআল্লাহ শোনাবো কত মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ হবে না রে তাকবীর আমি কোথায় চাইতে এসেছি চাচ্ছি পাঁচ দিচ্ছে দশ তার মানে মুজাফফর তুমি কম চেয়েও না বেশি চাও আলহামদুলিল্লাহ আর আমার ওই ভাই দিচ্ছেন পাঁচ কেজি পনেরো কেজি হয়ে গেল সবাই মিলে হ্যাঁ এবার ফুল গজল বলবে ইনশাআল্লাহ একদম ফুল গজল এক বড় গজল বলবে ইনশাআল্লাহ এই দেখেন মাদ্রাসার ছেলে চালাক না স্কুলের ছেলে চালাক একটা ঘটনা আমি বলবো ইনশাআল্লাহ দাঁড়ান একবার জোরে আওয়াজ দেন ওই দেখেন উনি ঠিক ভেবে রেখেছেন আলুর দরকার আলুটা আমার দোয়া লাগবে ভাই বলছে আমি দেবো এক বস্তা আলু একবার জোরে আওয়াজ দেন না না এই থাকবে আল্লাহ তুমি দান কি কবুল করো মনের আশা পূরণ করো তোমার বন্ধু দান করে আল্লাহ তুমি খুশি হইয়া রাজি হইয়া ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও দুনিয়া কেরাতের বালাই নসিবি করো রুজিতে তুমি বন কর দাও ও রব্বুল আলামিন আজকে দিনে তোমার বান্দা যা দান করে আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও সবাই বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইরা পনেরো কেজি ডাল হলো আর পাঁচ কেজি দেন আর চাবো না ওটা কুড়ি কেজি ডাল হয়ে যাক পাঁচ কেজি গোশ সব বোনের তাহলে তো গরু দিয়ে দেবে এখানে নাকি ভাই দশ কেজি গোশ হয়ে গেল গোপনে এবছরে কতটা দিয়েছেন চল্লিশ কেজি মাশাআল্লাহ বলেন গোপনে দিচ্ছেন দশ কেজি গোশ আচ্ছা আচ্ছা আমিরুল ইসলাম ভাই মরহুম আব্বার জন্যে তার আব্বা ইন্তেকাল করেছেন তার আব্বার নামে মসজিদে এক হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ একজন মহিলা গোপনে পাঁচ কেজি ডাল দিচ্ছেন এখানকার মায়েরা আলহামদুলিল্লাহ মায়েরা আপনার প্রচুর দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবে একজন মা জননী দশ কেজি গোশত দিলেন একজন পাঁচশো টাকা দিলেন আর একজন পাঁচ কেজি ডাল দিলেন আর গ্রামে মনে হয় মহিলাদেরা খুব বেশি নাই এখন মায়েরা হয়তো খুব বেশি মিলাদ শুনতে আসেনি যার মাইকের আওয়াজ পাচ্ছেন আপনার অন্তত কিছু কিছু দেন আল্লাহ আপনাদের ভালো রাখবেন তো গজলটা শোনাচ্ছিলাম একটি ঘটনা বল শোনো না হযরত আলীর ঘটনা একটি ছেলে কাঁচে বসে মদিনাবাসী তার চেনে না বাচ্চা কাঁচে মদিনার কেউ চেনে না মদিনার যুবকের ছুটে এলে বাচ্চা কাঁচু কেন কি হয়েছে মদিনাবাসী ছুটে এলো
গোছেলে তুমি বলো না কঞ্চ তুমি এমন করে কি বেদনা শোনাও না কোথা গতি আজ সোচ তুমি তোমার নাম কি বলো না সত্য কথা বলিতে হবে নইলে মোরা যাব না ছেলে তখন বলছে ছেলে বলে মদিনা বাসি ওই দাঁড়িয়ে মোর জননী আমায় ছেড়ে চলে গেলে বেদনা আসি তখনই মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাব না মাকে ছেড়ে কতই যাব ওই যে মহিলা চলে যায় ওটা আমার মা তোমার মা বলছে হ্যাঁ আমার মা মহিলারা যুবকের এবার আপনার মহিলার কাছে গেল মহিলা তোমার ছেলে কাঞ্চন তুমি কোথায় যাও মহিলা বলে মদিনাবাসি ছেলে বলতে কিছুই না বিয়ে হইলে ছেলে হবে বিয়ে তো আমার হয় নাই মোরি কাছে সম্পদ আছে লোভি লালসি ছেলে কয় খোদার কসম মদিনাবাসি ও ছেলে তোমার না ও ছেলে আমার না আমার বিয়ে হয়নি তো ছেলে কি করে হবে ও ছেলে আমার না ছেলে বলছে ওটা আমার মা মহিলা বলছে ও ছেলে আমার না মদিনার যুবকেরা বলছে চল তো থানায় দি পেটাই দিলে শিকার হয়ে যাবে এখন সেখানে নিয়ে গেছেন সেখানে কি ঘটনা ঘটেছে বলবো তবে একটু গরুর গোশত দিতে হবে ভাই সবে 10 কেজি হয়েছে একটু বলেন গজলটা পুরো বলবো ইনশাআল্লাহ বলেন আর 10 কেজি কে আছেন বলুন নইলে গজল ওই জায়গায় থেকে যাবে ভাই কেউ আছেন জি ইনশাআল্লাহ আমি 10 কেজি গোশত দেব বলেন ইনশাআল্লাহ বেশ ভালো ভিয়েন আসছিল অনেক এদিক এদিক দেশ বেশ আসছিল আসা বন্ধ হয়ে গেল কেন ভাই একটু বলেন তাড়াতাড়ি বলেন 8-10 কেজি গোশত দেন নাই কুচি কুচি দিলে হবে বলেন আল্লাহ ভালো রাখবেন ভাই 10 কেজি নয় 5 কেজি বলেন ইনশাআল্লাহ 5 কেজি গোশত দেব বলুন এখন তো খুব নিকটেই গোশত পাওয়া যায় আলহামদুলিল্লাহ আগে মানুষ বিশ্বাস করুন আমি কয়েক বছর আগে আবার এবছরই যাচ্ছি আলহামদুলিল্লাহ ত্রিপুরাতে গরুর গোশতের কেজি কত জানেন এখন হয়তো আরো বেড়ে গেছে তখন ছিল 500 টাকা তাও লুকিয়ে লুকিয়ে খেতে হয় আসামে কত জানেন 650 টাকা আর আমাদের এখানে কত 200 টাকা আর 130 টাকারও পাওয়া যায় কই ভাই কই বজলু ভাই মাশাআল্লাহ বজলু ভাই বলছেন আমি 5 কেজি দেব 15 কেজি হয়ে গেল মাশাআল্লাহ তাহলে এবার বিচারটা আমার করতে হয় আর একবার জোরে আওয়াজ দেন নারে তাকবীর গোশ নেব এক এক কলি যাব গোশ হবে না বন্ধ হয়ে যাবে মাশাআল্লাহ আর একজন ভাই দিচ্ছেন 5 কেজি নাম কি শরীফুল 20 কেজি হয়ে গেল তাহলে গজল আর একটু আগিয়ে দিই দেখি যদি শুনতে চান আর না শেষ করে দেবো ভাই এই গজলটা পুরো শুনবেন না দোয়া করে দেবো বলুন দোয়া করে দেবো তাহলে আর একবার দেখি আওয়াজ দেখি আপনার হয়তো মুক্তি বলতে পারছেন না কিছু কিছু মনে হলো দেখদিন দোয়া করে আর হচ্ছে না কিন্তু অত সহজে তো ছাড়া যাবে না যাবে মিলাদ কি সব দিন হয় না কি হয় না একবার জোরে আওয়াজ দেন দেখি না রে তাকবীর ভোল্টেজ ঠিক আছে মনে হচ্ছে না মগরিবের পরে উঠিস ভাই আর আমার আজ কি খুব একটা লাভ দেওয়ার ইচ্ছা হচ্ছে না আমি কিছু নেব নামবো ইনশাআল্লাহ ভাই বলেন তাহলে শুরু হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচারক তানার কাছে নিয়ে গেছেন হুজুর সালাম দিয়ে হযরতে আলী শুনুন এই দীর্ঘ ঘটনা হর মানিয়া এসেছি দারে মহিলা ছেলে যাত না মহিলা কই ছেলে মা জননী মহিলা কই মোর ছেলে না বিচার করেন হযরত আলী এই ছিল তাদের ঘটনা হুজুর এই ছেলেটাকে বলছে মা
আর মহিলা বলছে ও ছেলে আমার না হুজুর আমরা কেউ বিচার করতে পারছি না হুজুর আপনি একটু বিচারটা করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিটিলে বসলে একদিকে ছেলে একদিকে মহিলা বিচার শুরু হবে এন্ড বিচারস্থলে তো বিচার শুরু হবে তার আগে 8-10 কেজি গোশ দিতে হবে ভাই তাহলে আমি বিচারটা শুরু করব ইনশাআল্লাহ এদিকে মহিলা এদিকে ছেলে হযরত আলী মিটিলে বিচার হবে বলেন ওরে সর্বনাশ একজন মহিলা জলসার জন্য একাই 5 বস্তা চাল দিচ্ছে গোপনে একটু খুশি হয়ে তাকবীর হবে নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর আল্লাহ তো তারকে চেনে না আল্লাহ তো জানে আমার কোন বান্দি দিয়েছে মাশাআল্লাহ আল্লাহর একজন বান্দি 5 বস্তা চাল দিচ্ছেন যে আমি একাই দেব 5 বস্তা আমি বেশ কয়েক বছর আগে মলয়পুর বলে একটা জায়গা আপনি নাম শুনেছেন বাদুড়িয়ার দিকে এক রকম কালেকশন করতে করতে একটা মহিলা বললেন আমি একটা একাই একটা গরু দিয়ে দেব তাহলে চিন্তা করেন মহিলারা কি দান করে না প্রচুর পরিমাণ দান করেন প্রচুর পরিমাণ দেন এখানে অনেক মায়েরা আছেন ইনশাআল্লাহ হয়ে যাবে 10 কেজি এই 20 কেজি গোশ হলো এই বছরে 40 কেজি হয়েছে আমি 40 পর্যন্ত যাব আর যাব না দোয়া করে দেব ইনশাআল্লাহ জি একটু বলে হবে না ভাই আর 5 কেজি দেন অন্ত বিচারটা শুরু করি হযরত আলী বসে রয়েছেন মিডিলে এদিকে ছেলে এদিকে মহিলা বিচার শুরু হবে 5টা কেজি দিয়ে বিচারটা অন্তত শুনেন আমাদের গ্রামের দিকে তো বিচার হয় আর এই বিচারটা কেমন একবার দেখেন না কেউ নাই 5 কেজি গোশত দেওয়ার মতো কেউ নাই মনে হচ্ছে দেবো আর বাড়ির দিক কি বলবেন তা ঠিক দিক এখানে দান করবেন সোজা শয়তান বাড়িকে গিন্নির কাজ বলে দেবে তোমার গা লোক বলো কেন গোশত দিছে আপনি বাড়ি যাবেন বাড়ি গেলে জিজ্ঞেস করে তুমি কি কিছু দান করেছো ঠিক মুখটা মুটলে বলবে তুমি কিছু দান করেছো তাহলে কই না তো না বললি হবে মুজাফফর তোমার না বলে জিন্দাবাদ জিন্দাবাদ করতে বললি হবে তো সে আমন চাওয়া চেয়ে যে আমার হাত এমনি উঠে গেছে তখন বলবে ছেলেটার টিউশনের টাকা বাকি ছিল তখন তোমার টাকা জুটেনি হ্যাঁ পিপেকে একটা শাড়ি পছন্দ করলাম তখন তোমার টাকা জুটেনি আর ওখানকে গোশত দিয়েছো বলবে না বলবে না আমার মাটার শরীর খারাপ একটু ফল পাকড়লে যাবো তখন টাকা জুটেনি আর এখন তুমি কি গোশত দান করিয়েছো আমার ভাই শয়তান বাড়ি গিয়েও বলে দিয়ে আসবে খুব চিন্তা ভাবনা করে সবার টাকা মিলাতে কাজে লাগে না সব টাকা যদি মিলাতে আসতো তাহলে ক্লাবে কোন টাকা যাবে ভাই আরো কিছু জায়গা আছে সেই সমস্ত জায়গায় কোন টাকা যাবে সবার টাকা সব জায়গায় কাজে লাগে না তুমি কোথায় ছিলে এতক্ষণ আমি তাই বলি চা আসে না কেন একটু জোরে আওয়াজ দেন না রে তাকবীর আর একটু জোরে দেন না রে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন ভাই তাড়াতাড়ি করে বলেন দোয়া করে দোয়া হাত জ্বালাতন করব না 5 কেজি গোশত হবে না অন্তত 25 কেজি হোক আর না তো আমি ওই লোকে বলবে দেখেছো আর 5টা কেজি গোশত হলো না ও ভাই একটু বলেন আমি গজলটা শেষ করি বলেন তাড়াতাড়ি বলেন অন্তত 5টা কেজি দেন আপনার দিলে তো আমি বলবো বলেন খবর আছে মাশাআল্লাহ একজন বোন গোপনে আলহামদুলিল্লাহ এই যে অনেকে আমার অনেক ভাইরা এখানে চাটা বিক্রি করে তো অনেক আবার রেগে যায় যে কেন চা দিতে আসছে আর সে বেচারি গুলো তাহলে কোথায় যাবে তা আমি আলহামদুলিল্লাহ দেখেছি যারা চা বিক্রি করেন ওনারা কিন্তু এখানে কিছু দিয়েও যান আর মধ্যে পড়ে আমাদের এক হাত কাপ করে হয় ভাই কেন আর ঝামেলা করবো ওনাকে বিরুদ্ধে কেন বলবো মাশাআল্লাহ 5 কেজি গোশত আর একজন মহিলা দিচ্ছেন 5 কেজি ও সব ইউটিউবে আসছে নাকি না মোবাইলে ও আচ্ছা ফোন করে করে দিচ্ছে মাশাআল্লাহ তাহলে কত কেজি হলো 30 কেজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ছেলেটাকে জিজ্ঞাসা আয় ছেলে বলো তোমার অভিযোগ হযরত আলী বলেন এবার এ ছেলে তুমি সত বলো ওই মহিলা কি কই তোমার সব ঘটনা খুলে বলো ছেলে বলে খোদার কসম উনি তো হলেন মা জননী কে
কেমন ছেড়ে থাকবো আমি কে কলে মোর নেবে শুনি আসাদুল্লাহিল গালিব হযরত আলী আমি আল্লাহর কসম কে বলছি উনি আমার মা তোমার মা জি হুজুরে আমার মা হযরত আলী আর মহিলাকে জিজ্ঞেস করে চা মহিলা বলো তোমার অভিযোগ হযরত আলী বলেন সত্য বলো ওই ছেলেটি কি কই তোমার সব ঘটনা খুলে বলো মহিলা বলে খোদার কসম ও ছেলে তো আমানা বাচ্চা হবে কেমনে বুঝি বিয়ে তো আমার হলো না হযরত আলী সর্বনাশ জি ছেলে বলছো ওটা আমার মা আর মহিলা বলছো ছেলে আমার না আমি কি করে বিচার করি কিন্তু হযরত আলীর বিচার করা লাগবে তিনি বিচারটা করবেন উভয় পক্ষের কাছ থেকে শুনে নিয়ে এবার বিচারটা করবেন তো আর 10 কেজি বাকি আছে ওইটা নিয়ে বিচারটা শুরু করবেন ইনশাআল্লাহ বলেন আর 5 কেজি আছে আর একজন মহিলা দিচ্ছেন 5 কেজি আর শুধুমাত্র আর 5 কেজি বাকি আছে বলেন আলহামদুলিল্লাহ দেখেন ভাই বলছে আমি তো 10 কেজি ভাই সে একটা গরুর সব হয়ে গেছে শুধু মাথাটা বাকি রয়েছে কি বেরবাড়ি থেকে এসেছেন নাকি খিদিরপুর বাড়ি মাশাআল্লাহ হাত অত সহজে ওঠে না ভাই কত মহব্বত এই জলসায় দেবেন গোশত বলছেন আমি 10 কেজি দেবো ইনশাআল্লাহ اگر رب العالمین اللہ تمی دن کی قبول کرو منی رسا پورا کرو او رب العالمین اللہ تمہار بندہ دے دان اللہ تمی قبول کرنا سبائی بلونا آمین দেড় ঘন্টার বেশি বলিনি তো 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে বলো ভাই অসুবিধা হচ্ছে না তো দেখেছি সর্বনাশ করি যে এইবার 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে আগে থেকে আপনাদের বলছি কখন 2 ঘন্টা পার হয়ে গেছে অনেকের খেয়াল নেই কিন্তু বিচারটা শোনা লাগবে তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত কেজি হলো তাহলে হ্যাঁ 45 কেজি না 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 এই ভাই 10 দিয়ে তো 55 কেজি হয়ে গেল মনে হয় কত কেজি হয়েছে মাশাআল্লাহ কি নাম নাজিমউদ্দিন নাজিমউদ্দিন 1000 টাকা আলহামদুলিল্লাহ একবার জোরে আওয়াজ দেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমি এবার শেষ করে দিই গজলটা শুনেন জাহাঙ্গীর ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো গজলটা আমার পুরো বলতেই হয় আমি মনে করিনি হাফ বলবো আর রেখে দেব কিন্তু যা দিচ্ছেন বোম্বাইতে আছে মাশাআল্লাহ দেখেন সেই বোম্বাই থেকে না 45 হয়ে গেছে আর একজন দিয়েছে মহিলা বিনা নামে 5 কেজি হ্যাঁ ওই ভাই এসে বলে গিয়েছিলেন 5 কেজি 45 হয়ে গেছে শুধু মাথাটা বাকি আছে ভাই তাহলে একটা পেপসি মার্কা গরু হয়ে যাবে ছোট দেখি ইনশাআল্লাহ 50 কেজি ওজনের একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ একটু বলেন আর 5 কেজি হবে শুধু মাথার বাকি আছে মাথার গোশত এমনি 5 কেজি আমরা তখন মাদ্রাসায় পড়াশোনা করতাম আর যে বাড়িতে বাড়িতে খেতাম তো তা সে চাচা শুধু মাথা কিনে নিয়ে আসতে আর ওই মাথার গোশ দুদিন ধরে জাল দেবে ভাই সেটা মোটা একেবারে যাবে না গলে না তখন তো এত কুকার টুকার ছিল না মাথার গোশ সে চাচা শুধু মাথার গোশ কিনে আনতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার জান্নাত কবরটাকে নূরে ভরপুর করে দিক সবাই বলুন আমিন তো একটু বলেন কোন ভাই আছেন 5 কেজি শুধুমাত্র বাকি রয়েছে মাথাটা একটু বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলের কাছ থেকে শুনলেন মহিলার কাছ থেকে শুনলেন শোনার পরে উনি এবার বিচারটা করবেন শোনো বাবা তুমি সত্য বলছো হুজুর আমি সত্য বলছি হ্যাঁ মহিলা তুমি সত্য বলছো আমি আল্লাহর কসম খেয়ে বলছি ছেলে আমার না হযরত আলী এবার কি বলছেন শুনেন হযরত আলী বলেন এবার এ ছেলে তুমি শোনো তবে আমি যদি বাপ কই তোমার ফাতিমা তোমার মা হবে কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে
হাসান হোসেন ভাই জান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আলী বললেন এ বাবা আমি আলী যদি তোমার আব্বা হই ফাতেমা যদি তোমার মা হয় হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয় তোমার কোনো দুঃখ আছে ছেলে কি উত্তর দিয়েছিল বলবো ইনশাআল্লাহ ওই সিরফ 5 কেজি এটা লব আর নব না ভাই তুই মাথা দিয়ে দিবি মাশাআল্লাহ ওই ভাইয়ের নাম কি শরীফুল ইসলাম ভাই বলছেন আমি মাথাটা দিয়ে দেব ইনশাআল্লাহ কঠোর একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর মাশাআল্লাহ 50 কেজি গোশ হয়ে গেল ভাই আর দরকার নেই ও তেল তেল আপনারা যা টাকা দিয়েছেন উতি হয়ে যাবে ইনশাআল্লাহ এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বললেন আমি যদি তোমার আব্বা হই ফাতেমা যদি তোমার মা হয় হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয় তোমার কোনো দুঃখ আছে ছেলে তখন বলছে ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী ওমার দরকার নেই তাহলে দরকার কার পিতা গো হযরত আলী ফাতিমা গো মা জননী হাসান হোসেন ভাই জান গো নানা জি গো এখনি বাদশা দিগের বাদশা নবী তানার কলিজা মা জননী জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী বললেন যেই তো ছেলেটি উত্তর দিচ্ছে আমার হযরত আলী আমার আব্বা ফাতেমা আমার মা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আমার ভাই একজন 500 টাকা বিনা নামে দিয়ে গেলেন একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বললেন তো ছেলে বলছে হুজুর হযরত আলী আমার আব্বা ফাতেমা আমার মা হাসান আর হুসাইন আমার ভাই বিশ্বনবী আমার নানা আমার কোনো দুঃখ নাই আজকে কামে হয়ে গেলাম আপনার ছেলে হযরত আলী বললেন মহিলা তুমি চলে যাও বিচার হয়ে গেছে ছেলেটা এখন আমি করে নি তুমি চলে যাও মহিলা বললেন আসাদুল্লাহিল গরিব দুজন এসেছি একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন হযরত আলী বললেন না তুমি চলে যাও বারে বারে বলাই মহিলা বললেন হুজুর কার না সব জায়গায় হযরত আলীর বাড়ির মেহমান হতে বারে বারে বলছে বলে হযরত আলী বললেন মহিলা রে এইমাত্র যে ছেলেটাকে আমি ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব বিয়ে দিয়ে পুত্রবধূ আর তার বৌমা করে আমার বাড়িতে আনলো বলো বলো তুমি কি রাজি আছো এইবার এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব রাজি আছো মহিলা বলেন আসাদুল্লাহ ইল গরিব ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় হযরত আলী হবে না আমার শ্বশুর ফাতেমা তুজহার হবে না আমার শাশুড়ি দুঃখ আমার থাকে না থাকে না তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি কোনো দিন মায়ের বিয়ে হয় এত কোন কেন বলেছিল ছেলে আমার না এটা বলতে গেলে আর অনেক সময় কেন বলেছিল ছেলে আমার নয় এই পর্যন্ত থাক 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে যদিও 1.5 ঘন্টা টাইম আপনাদের জন্য আধা ঘন্টা বেশি দিয়ে দিলাম আল্লাহ আবার যদি কোনোদিন আনেন সেদিন আবার শোনাবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আসুন প্রিয় নবী শানে সবাই মিলে একটু সালাতু সালাম প্রিয় নবী সালাম নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুদুমা হালিমা নবীজি রোজা মদিনা সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত তাইফের দুস্ত চলে না
আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী সালাম يا حبيب سلام عليك سلام سبحان الله سبحان يا ربي سلم سبحان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد